نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা আজকে যেটা পড়ব এটা গতদিনের ধারাবাহিকতায়। এই বইটা আপনারা বাইরে স্যাম জানেন যে দ্য ওয়ার্ল্ড অফ নোবেল এঞ্জেলস ডক্টর ওমর আল আসকারের লেখা একটা নয়টা ভলিউমের আকিদা সিরিজের দুই নম্বর বই এটা। এটা হচ্ছে ফেরেশতাদের সম্বন্ধে আমাদের আলোচনা, যেমন আকিদা কি বা সহিশুদ্ধ আকিদা কি, বিশ্বাস কি, এটা জানার ভিতরে অনেক বেনিফিট আছে যে আপনার জীবনের বিহেভিয়ার প্যাটার্ন ডিপেন্ড করে আপনি কি বিশ্বাস করেন তার উপরে। সো এটা ফেরেশতারা যে আমাদের সাথে কতটুকু সম্পৃক্ত, তারা তাদের প্রকৃতি কি, তাদের মানে এক্সেস কতটুকু আমাদের লাইফে, এইসব জানলে আমরা আমাদের কাজগুলোকে শুদ্ধভাবে করতে পারবো বা মানে কাজ করার প্রেরণা পাবো আমরা। যাই হোক, আমরা যেখানে আসছিলাম গতদিন সেটার ই ছিল, সাবহেডিং ছিল যে মানুষের সাথে ইসের পারস্পরিক সম্পর্ক, ফেরেশতাদের পারস্পরিক সম্পর্ক যেটা, মানুষের লাইফে তাদের রোল কতটুকু, এই নিয়ে কথাবার্তা ছিল। যে চ্যাপ্টারটা আমরা চ্যাপ্টার হেডিংটা আমি একটু বলি আপনাদের, আবার একটু দেখে বলি এক্স্যাক্টলি কি ছিল। আপনারা জানেন আমরা এই বইটা আল্লাহর সম্বন্ধে আকিদার পরে ওই ইসে সিরিয়ালি আমন্তবিল্লাহ মালায়কাতি সেকেন্ডে আসে এটা, সেই হিসাবে আমরা পড়তেছি। এটার চ্যাপ্টারটার নাম ছিল এঞ্জেলস অ্যান্ড ম্যান, মানে ফেরেশতা এবং মানুষ, এইভাবেই ছিল। তার ভিতরে অনেক কিছু পড়ছি আমরা, সাবহেডিং ছোট ছোট ইসে পড়ছি। আজকে যেটুকু যাব তার আগে একটা ছোট্ট ঘটনা ই করতে চাই, যে মুসা আলাইহিস সালামের সম্বন্ধে একটা গল্প আছে যে উনি ইসের মৃত্যুর ফেরেশতার চোখ খুলে ফেলছিলেন, এরকম একটা গল্প শুনছেন আপনার তো? এই হাদিসটা এটা এটা মুসলিমে মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, এটা আমরা পড়ি নাই কতদিন, আজকে পড়ব, পড়ে তারপর নেক্সট ইসে যাব। যে মৃত্যু ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে আসছিলেন এবং বলছিলেন যে আনসার ইয়ার লর্ড, মানে আপনার প্রভুর ইসে উত্তর দেন বা সাড়া দেন। মুসা স্ল্যাপড দ্য এঞ্জেল অফ ডেথ ইন দ্য আই অ্যান্ড টুক আউট হিজ আই, উনি তাকে একটা চড় মারছিলেন এবং চড় মারাতে তার চোখ বেরিয়ে আসছিল। দ্য অ্যাঞ্জেল ওয়েন্ট ব্যাক টু আল্লাহ অ্যান্ড সেইড, আল্লাহর কাছে ফিরে যান সেই ফেরেশতা এবং বললেন, ইউ সেন্ড মি টু ইউর স্লেভ অফ ইয়ার্স, আপনি আপনার একজন বান্দার কাছে আমাকে পাঠিয়েছিলেন যে মরতে চায় না এবং সে আমার চোখ বের করে নিছে। তখন আল্লাহ বললেন যে যাও এবং তাকে বলো যে সে বাঁচতে চায় নাকি, মানে সে আরো হায়াত চায় নাকি, এবং সে যদি আরো হায়াত চায় তাহলে সে যেন একটা কালো ষাঁড়ের গায়ে হাত রাখে এবং যে কয়টা ই সে টাচ করবে, চুল মানে বসম বা চুল যাই হোক টাচ করবে হেয়ার, এখানে ইউ উইল লিভ ফর দ্যাট নাম্বার অফ ইয়ার্স, মানে তাকে বলো যে সে অত বছর বাঁচবে, আরো বাঁচবে আর কি, বা বেঁচে থাকবে। মুসা বলছিলেন, জিজ্ঞেস করলেন দেন ওয়াট, মানে এটা বলার পরে বলছিলেন দেন ওয়াট, তারপরে কি হবে? তখন তাকে বলা হলো দেন ইউ ডাই, তারপরে আপনি মারা যাবেন। তখন মুসা বললেন নাও ইজ বেটার, মানে এখনই এখনই তাহলে ভালো, মানে সেই যদি মরতে হয়, কথাটা হচ্ছে যে আলটিমেটলি যদি মরতে হয় তাহলে এখনই ভালো। আর আরেকটা জিনিস আমরা এমনি জানি যে এটা পরে আসতেছে যে কেন মুসা আলাহ সাল্লাম চটটা মারছেন, এটা অন্য ব্যাপার, এটা উনি যে মৃত্যু মরতে চান নাই সেই জন্য না অ্যাকচুয়ালি ব্যাপারটা, এটা আসবে পরে। আচ্ছা, আরো একটা বর্ণনা আসছে এটার কথা, ইবন হাজার আল আসকালানি বলছেন, ইবন হাজার আল আসকালানি বলেন যে কিছু বিদাতি লোক এই হাদিসটা রিজেক্ট করে, বলে যে মুসা ফেরেশতাকে ই করছেন, এটা মিস্টার ফেরেশতাকে ই করছেন, এটা সঠিক না বা এটা ঠিক না। কিন্তু এটার এক্সপ্লেনেশন হচ্ছে যে মুসা আলাইহিস সালাম অ্যাকচুয়ালি তাকে দেখছেন যে
একজন মানুষ হিসেবে উনি তার ঘরে ঢুকতেছে উইদাউট পারমিশন। এবং আপনারা জানেন যে উনি জানতেন না যে উনি মৃত্যুর ফেরেশতা, জানেন নাই ওই মুহূর্তে, এটা আমাদের নবীও জানেন নাই। হাদিস জিব্রিল আমরা পাই যে প্রথমে উনি বুঝেন নাই যে উনি জিব্রিল আলাইহিসসালাম, এবং উনি বলছেন যে এর আগে জিব্রাইল যতবার আসছেন আমি বুঝছি, কিন্তু এইবার দিস ওয়াজ দ্য এক্সেপশন যে আমি বুঝি নাই যে উনি জিব্রিল ছিলেন। তাহলে আমাদের নবীও কখনো না বুঝে থাকতে পারেন, বা নবীরাও না জেনে থাকতে পারেন, না বুঝে থাকতে পারেন, যেহেতু মানুষের সুরতে আসছে। এবং শরিয়া অ্যালাউ করে যে আপনার ঘরে যদি কেউ পারমিশন ছাড়া ঘরের ভিতরে তাকায় দেখে অন্দর মহলে, আপনি তার চোখ তুলে নিতে পারেন। এটা আমি এখান থেকে জানলাম এই এই ইসের থেকে, যে আপনি এই বর্ণনাটা এইভাবে আসছে, দ্য শরিয়া অ্যালাউজ টু টেক আউট দ্য আই অফ এ পার্সন হু লুকস ইন টু এ মুসলিমস হোম উইদাউট হিজ পারমিশন। এই জন্য আপনি দেখবেন যে অনেকে ওই আরব দেশে বা আফগানিস্তানে খুব বিপত্তিতে পড়ছে, মানে ঘাড় ঘুরে তাকাইছে, বাস প্রলয় কাণ্ড ঘটে গেছে আর কি এটার থেকে। আর অ্যারেবিয়ান বিশেষ করে এই যারা ওই নোমেড যারা যারা ট্রাইবাল রিসার্চ সোসাইটিতে থাকে বেদুইন, এবং আফগানিস্তানেও কিছু জায়গায় মোহাম্মদ আসাদের বর্ণনা দেখেন যে রোড টু মক্কাতে খেতে কাজ করতেছিল বোধহয় মেয়ের, উনি জাস্ট ঘাড় ঘুরে তাকাইছেন, মানে ওনা উনি বুঝছেন যে হয়তো তারা তাকে মেরেই ফেলবে, মানে এত মাইন্ড করছে তারা আর। এটা ঠিক আছে, এটা এটা পারফেক্টলি ওকে, কথা হচ্ছে যে খেতে কাজ করাটা ওকে না আর কি, মানে ওইখানে একজন আউটসাইডারকে নিয়ে গেছেন এটা ওকে না, যদি এটা ওপেন জায়গা হয়। কিন্তু যদি ওটা অন্দরমহল বলতে যা বোঝাচ্ছেন সেটা যদি হয়, অবশ্যই আপনার রাইট আছে কাউকে রিপ্রিমেন্ড করা বা আপনার ই করা। দ্য এঞ্জেলস কেম টু প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম অ্যান্ড লুত, মানে তাদের কাছেও ফেরেশতা আসছিলেন এবং তারা বুঝেন নাই যে তারা ফেরেশতা ছিলেন। আপনারা জানেন দুটো ঘটনা, আমরা ওইটা যাচ্ছি না আজকে। ইব্রাহিম যদি জানতেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যদি জানতেন ওয়ালাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম যদি জানতেন যে তারা ফেরেশতা ছিলেন, তাহলে তাদেরকে খাবার অফার করতেন না। এইখান থেকে আমরা বুঝি যে উনি জানতেন না যে তারা ফেরেশতা। লুত আলাইহিসসালাম যদি জানতেন যে তারা ফেরেশতা, তাহলে উনি ভয় পাইতেন না যে তার কমের লোকরা তাদেরকে অ্যাটাক করতে পারে বা অপমান করতে পারে বা বেজ্জত যাই হোক মানে অবিচার ব্যবিচার করতে পারে। সো এটা নর্মাল জিনিস, এটা হচ্ছে রিফিউটেশন কাদের, যারা এই হাদিসটাকে অস্বীকার করতে চায়। মুসা আলাহ সাল্লাম ফেরেশতাকে মারতে পারেন না, এটাকে যারা অস্বীকার করতে চায়। এখানে একটা পজ নিয়ে উনি বলতেছেন যে এইটা বলে না, আকিদার যত পয়েন্ট আছে এইগুলো যদি আপনার রেশনাল, মানে রেশনাল কারে বলি আমরা, যৌক্তিক বিচারে বা যুক্তির বিচারে যদি আপনি ওজন করতে চান, তাহলে কোনোটাই পারবেন না। আজকেও আমাদের ওই যে ইসের আবু বকর জাকারিয়ার হালাক এই ছিল আপনার কি বলে জুমার খুতবা ছিল, উনি বলতেছিলেন যে কবরের আজাব কত বর্ণনা আছে, কবরে আপনার চাপ দিয়ে মাটি মিশে যায়, একটা এক সাইডের সাথে আট সাইডে মিশে যায়, বুকের পাজর একটার সাথে একটা ঢুকে যায়, কোথায় আপনি তো দেখেন না সেটা। ইমানের ব্যাপারগুলো হচ্ছে না দেখে যেগুলো বিশ্বাস করতে হবে, যখন যেটা প্রমাণিত হয়ে যাবে ওটা ইমানের ব্যাপার না। যদি দেখে ফেলতে পারতাম, প্রমাণ করতে পারতাম, ওটা আমাদের কাছে ওইভাবে ডিমান্ড করতে হইতো না। এটা হচ্ছে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান, আর দেখে যেটা প্রমাণ করা যায় দুই দুই চার এটা অন্য জিনিস। হ্যাঁ, কখনো দেখবো আমরা এটা, অফকোর্স কখনো দেখবো, ইমানের জিনিসগুলো আজকে দেখবো না এবং কখনো দেখবো। ওই যখন দেখবো তখন বুঝবো আল্লাহ তো ঠিকই বলছিলেন, কাফেররা বলবে আল্লাহ তো সত্যি বলছিলেন, আর আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা যে বিশ্বাস করছিলাম ইনশাল্লাহ। তো যাই হোক, আপনার যে মানুষ রেশনাল গ্রাউন্ডে একটা সহিহ হাদিসকে যেটা আনসিনের কথা বলে এটাকে রিজেক্ট করাটা আহলে সুন্নাহ জামার ইসের নাই, বা আহলে সুন্নাহ জামা এটাকে অঠিক মনে করে, বা রেশনাল আপনার যুক্তিটা কোনো গ্রহণযোগ্যতার কোনো দলিল না হাদিসের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, বা আকিদার ব্যাপারে, বা আনসিনের ব্যাপারে, যে জিনিসগুলো না দেখা তাদের ব্যাপারে। দুনিয়াবী ব্যাপারে অনেক সময় বলেন যে ধরেন একটা কোরআনের আয়াতকে একজন একভাবে তফসির করছেন এবং করে বলতেছেন যে প্রতিষ্ঠিত কোন সায়েন্টিফিক ট্রুথ যদি এটার সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে এই এই তফসিরটা ব্যালিড না। এই তফসিরটা উনি কিসের উপর করছেন? উনার নিজের, এটা এটা আল্লাহ রাসূল বলেন না যে এটা তফসির, এটা উনি উনার নিজের ধ্যান ধারণা থেকে তফসিরের, আপনারা জানেন যে পাঁচটা উৎস, পাঁচটা জিনিসের উপরে, প্রথম তিনটা তো বিতর্কের উর্ধে, আল্লাহ কোরআন তফসির কোরআন দিয়ে, কোরআন তফসির সুন্না দিয়ে মানে রাসূলের হাদিস দিয়ে বা রাসূলের কথা দিয়ে, কোরআনের তফসির সাহাবীদের ঐক্যমতের ভিত্তিতে, যেটা এই তিনটা ডিসপিউটের বাইরে। তারপরে যে দুটো আসতেছে, একটা হচ্ছে আপনার আকল আর একটা হচ্ছে আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে নলেজ, এটা দিয়ে এখানে ভুল হইতে পারে, এখানে আমরা ভুল করতে পারি, আমরা মনে করছি আল্লাহ এটা বোঝাচ্ছেন, আসলে আল্লাহ ওটা বোঝেন, এইটা ভ্যালিড থাকবে না যদি এইটাতে রেশনাল ব্যাপার খাটতে পারে। যদি এস্টাবলিশ সায়েন্টিফিক ট্রুথ চলে আসে, যেমন ধরেন
কোরআনের কোন আয়াত পড়ে আপনার মনে হইতে পারে যে আল্লাহ কার্পেটের মতো পৃথিবীর জমিনকে বিছাই দিয়েছেন, এটা থেকে কেউ মনে করছেন যে এটা হয়তো প্লেন একটা, মানে পৃথিবীটা গোল না, পৃথিবীটা প্লেন। কিন্তু এইটাই যখন আবার জিজ্ঞেস করা হয়েছে ওসাইমিন কি বলে ওসাইমিন রহিমাউল্লাহকে বা অন্যদের যারা তফসির করছেন, তারা বলছেন যদি সাইন্টিফিক ট্রুথ যদি ওটা এস্টাবলিশ ওটা স্ট্যান্ড করে, এটা স্ট্যান্ড করে না, বিকজ ওটা এস্টাবলিশ ট্রুথ। এটা তো আমি ল্যাঙ্গুয়েজ থেকে আমি যা বুঝছি সেটা আমি বলছি। আল্লাহ রাসূল বলেন নাই যে পৃথিবী গোল না, এই কথা বলে যাননি। বরং কোরআনের আয়াত থেকে মরিস বুকালি কি বলছেন, উনি কনক্লুড করছেন যে উল্টাটাই। কোরআনের এমন আয়াত আছে যেটা থেকে মানে বোঝা যায় যে পৃথিবী যে রাউন্ড, এটা কোরআনে বলে দেওয়া হয়েছে। আমরা পড়ে নেন ওই যে বাইবেল কোরআন এন্ড সায়েন্স যে বইটা আছে ওইটাতে উনি ডিটেলস আলোচনা করছেন এটা নিয়ে, কোথাও কোরআনে বলা হয় নাই যে আমরা যেটা ছোটবেলায় শুনে বড় হয়েছি। আমি ইউনিভার্সিটি লাউড স্কুলে পড়তাম, আমাদের স্কুলের টিচার বলছে যে কোরআনে লেখা আছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, এবং আমি এটাই জানছি যে আইদার কোরআন ভুল অথবা আল্লাহ ভুল অথবা রাসূল ভুল, মানে একটা সংশয়ের ভিতরে ছিল। আমি ক্লাস ফাইভের কথা বলতেছি, যখন ক্লাস ফাইভে পড়ি, কিন্তু কোরআনে কোথাও এই কথা বলা না, বুঝছেন না ব্যাপারটা। কিন্তু যখন বলা হয়েছে যে আমরা এটাকে স্প্রেড আউট করছি কার্পেটের মতো, অনেকে মনে করছেন এটা বোধ হয় প্লেন ল্যান্ড। কার্পেটের মতো বলার মিনিংটা কি, যে আরবদের একটা কথা আছে আহলান ওয়া সাহলান, আপনারা যারা আরব দেশে থাকছেন জানেন আহলান ওয়া সাহলান কথাটা মানে কি, ফ্যামিলি অ্যান্ড প্লেন, মিনিং নাই কোনো কথার। আপনি যদি না জানেন যে এটা কেন বলতেছে আহলান ওয়া সাহলান, এই কথার মানে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড প্লেন। এইটা যখন মোহাম্মদ আসাদের বইতে পড়বেন, এটা পুরো কথাটা হচ্ছে ইউ হ্যাভ কাম টু ইউর ফ্যামিলি, মানে তুমি যে আমার কাছে আসছো তোমার ফ্যামিলির কাছে আসছো ধরে নাও। আর সেকেন্ড কথাটা হচ্ছে মে ইউর ফিট ট্রিড অন ইজি প্লেন, মানে তোমার পা যেন সমতল ভূমির উপরে বিচরণ করে। এইটার মানে হচ্ছে যে ওই পাথর কঙ্কর বালু আলা মরুভূমিতে সুন্দর একটা ঘাস বিছানো একটা জায়গায় বিচরণ করাটা ইটসেলফ এ ফেভার। আল্লাহ বলছেন যে আমরা কার্পেটের মতো জমিন, মানে কি আপনার জমিনটার অধিকাংশ জমিনে আপনি হাঁটতে পারেন না এমনিতে। এইটা এখন কেউ যদি এটাকে প্লেন ল্যান্ড বুঝে থাকেন, এটা উনার মানবিক বুঝ দিয়ে বুঝছেন, যখনই সাইন্টিফিক ট্রুথ আসবে তখন এটা চলে যাবে, এইটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আর আকিদার পয়েন্ট যেখানে আল্লাহ বলতেছেন ওই দিন এই হবে, ওই দিন মুখের উপরে হিচড়ায়া জাহান্নামে ফেলা হবে, এটা নট নেসেসারি আমার রেশনালিটি দিয়ে বুঝবো। আপনারা আগে বলছি যে আজকে ওই জুমার খুতবা বলতেছিলেন যে কোন আমলের কোন ওজন থাকবে না, তখনকার কাফেরা জিজ্ঞেস করছে যে এটাকে হয় নাকি যে একটা কাজ তুমিও করবো আমিও করবো, আমারটা ওজন নেই তোমারটা ওজন থাকবে। জানেন একটা ভালো কাজ, মাদার তেরেসা দুস্থ মানুষের সেবা করছে, আর মৌলানা এক্স ওয়াই জেড ধরেন অথবা শায়েখ এক্স ওয়াই জেড ও দুস্থ মানুষের সেবা করছে। আমরা মুসলমান হিসাবে কি বলতেছি এটাকে, ওই মানে সালভেশনের এক্সক্লুসিভিটি বলছে আমাদের এক মেয়ে, ওই যে কিনা ওর হামিদা একটা আর্টিকেলে বলছিল যে আমাদের জন্য আল্লাহ রসুল আসার পরে, আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে, ইসলামকে ফাইনালাইজ করার পরে সালভেশনের একটাই রাস্তা ইসলাম, এর বাইরে কোন সালভেশন নেই। তাহলে শায়েক অমুক মানুষের সেবায় কাজ করছেন, মাদার তেরেসা করছেন, মাদার তেরেসাটা কোন ওজন থাকবে না আর শায়েকের তার ওজন থাকবে। কেন থাকবে? ইমান ফ্যাক্টর, ইমান ফ্যাক্টর দিয়ে গুণ করা হবে ওটা, বুঝছেন না ব্যাপারটা। তো এই আনসিনের জিনিসগুলো এই টাইপের। এখন আপনার মাথায় আসবে না যে কেন একই কাজ করে এটা আমরা যুক্তি দিয়ে বিশ্বাস করতে যাবো না, যুক্তি দিয়ে মেজার করতে যাবো না যে ওই দিন কিভাবে আবার ওজন কেমনে হবে। আমরা মনে করবো যে এটা তো আমল, আমল আবার ওজন কেমনে হবে। এটা সিম্পল আমি বলি মাঝে মাঝে যে বাতাসের যে ওজন করা যায় এটা হয়তো আজ থেকে 200 বছর আগে মানুষ চিন্তায় করতো না যে বাতাসের আবার ওজন কি। এখন আমরা পারি না, আমরাই করতে পারি, এটা বেলুনের ভিতরে ঢুকায় ওই ওই ফিজিক্স ল্যাবরেটরি যে স্কেলে দিলে আমরা দেখি যে আরে স্কেল তো এরম হয়ে গেল, আমরাই পারি। তো যাই হোক, রেশনাল জিনিস দিয়ে আমরা বিচার করবো না, এবং রেশনাল জিনিস দিয়ে আমরা হাদিস রিজেক্ট করবো না যদি হাদিসের সনদ সহি হয়। এটা কিন্তু বাংলাদেশে সনদ বা ইসনাদ বা মতন যদি সহি হয়, মানে হাদিস টেস্ট করার যে কটা ই আছে ওইটা যদি ঠিক হয় তাহলে আমরা করবো না। বাংলাদেশে এটা কিন্তু একটা সর্বসাম্প্রতিক ডিজিজ এবং বেশ বড় একটা জনগোষ্ঠী হয়ে গেছে বাংলাদেশে, যারা মনে করে যে হাদিস যদি আমাদের যুক্তিতে না ধরে বা মুক্ত বুদ্ধির যুক্তিতে যদি না কোলায় তাহলে সেই হাদিস আমরা নিব না। অনেক বড় একটা দল হয়ে গেছে, ওনার নাম ডক্টর মতিউর রহমান, এটার মানে সম্মুখ ভাগের একজন হইলেও উনি ছাড়াও বহু মানুষ আছে এই এই ইসে বিশ্বাস করে যে এই যে মাসির হাদিসটাই ধরেন, অথবা এই ধরনের আরো হাদিস আছে যেটা আমরা আমাদের রেশনাল ই দিয়ে এক্সপ্লেন করতে পারি না, তখন আমরা এটাকে রিজেক্ট করতে চাই, এটাকে বাদ দিতে চাই। এবং এটা অনেক বড় বড় মানুষ এটাতে ইনভলভ আছে। আমি বলছি না যে একটা একটা কমিউনিটি আছে বাংলাদেশে বা ঢাকায় একটা দিনের দাওয়াত দেয়, তারাও একটা অর্গানাইজেশন আছে, ওইটার আমির বা আমির না বলি আমি, উনি এখন যিনি উনি দেখাশোনা করেন, উনি আমাকে একদিন বলতেছেন যে এই হাদিসটাকে কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি, বলছি বলে আপনাদের আগেও।
হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হইতে হয় না, বরং কোরআনকে হাদিস দ্বারা অথেন্টিকেটেড হইতে হয়। কারণ কোরআন যে কোরআন এটা আমরা কি দিয়ে জানছি, আল্লাহ রসুল বলছেন বলে যাস, আল্লাহ রসুল বলছেন মানে এটা হাদিস, এবং আল্লাহ রসুল বলছেন দেখে আমরা জানি যে এটা কোরআন, এটা হাদিস করছি। এই যে টেক্সট, দুইটা টেক্সটই আল্লাহর কাছ থেকে আসছে, একটা কোরআন একটা কোরআন না, এটা জানছি কে কে বলছেন, আল্লাহ রসুল বলছেন। সুতরাং কোরআন অথেন্টিকেটেড হবে হাদিস দিয়ে, হাদিস কোরআন দ্বারা অথেন্টিকেটেড হবে এমন কোন কথা নাই। তো এইসব ফ্যালাসিয়াস এসে আমরা যাব না, আমরা নসকে রিজন দিয়ে বিচার করব না। নস মানে টেক্সট, কোরআন হাদিস অথবা বোধ ওয়াহি, যেটা ওয়াহি বেস যে টেক্সট সেটাকে আমরা আমাদের মুক্ত বুদ্ধি দিয়ে বিচার করবো না, বরং উল্টা আমাদের মুক্ত বুদ্ধি ঠিক আছে কিনা সেটা আমরা কোরআন এবং হাদিস দিয়ে ঠিক করবো। যদি না মিলে আমরা পেন্ডিং রেখে দিব যে না এখানে সমস্যা আছে, আমি হয়তো জানি না সমস্যাটা কি, কিন্তু সমস্যা আছে। উদাহরণ আপনাদের দিছিলাম ওই কোরআনের আছে যে ফেরাউনের ঈশার নাম হামান, আপনি বলছিলাম না হামান, এটাকে ওয়েস্টার্ন স্কলাররা এটা নিয়ে প্রশ্ন তুলছে অনেক বছর আগে, যে আল্লাহ রসুল বোধহয় জানতেন না যে হামান হুমায়ুন একটা নাম আছে পার্সিয়ান নাম, এবং ওইটা অনেক আগের কথা আর কি, মানে বাইবেলের সূত্র থেকে বা ঈশের থেকে, যে সে ছিল পারস্যের বাসিন্দা, তাকে আল্লাহ রসুল গুলায় ফেলছেন ঈশের সাথে, ওই যে ইজিপশিয়ান ঈশের সাথে, এবং ফেরাউনের ইকে হামান বলছেন, কারণ হামান নামটা ইজিপশিয়ান নাম না। কিন্তু তখন ওটা মুসলমানরা উত্তর দিতে পারেনি, কারণ মুসলমানদের নলেজ ছিল না, মুসলমানদের অনেক ব্রিটিং দা বোস, অনেকে আন্দাজে উত্তর টুত্তর দিছে। আকবরে এস আহমেদ বলে এক লোক আছে, লেখালেখি করে ঈশের থেকে, ইউকেতে থাকে, সে বলছে আল্লাহ হয়তো ইচ্ছা করে এই ভুলটা রেখে দিয়েছেন টু টেস্ট পিপল, এইরকম কথাবার্তা বলছে। পরবর্তীতে কি হয়েছে, ওই যে পিরামিডের গায়ে যে চিহ্নগুলা দেওয়া লেখালেখি যেগুলো, ওগুলো উদ্ধার যখন করছে তখন হামান নামটা ঠিকই পাইছে এবং ইজিপ্টেই পাইছে। এবং হামান হচ্ছে কার নাম, চিফ আর্কিটেক্টের নাম, চিফ আর্কিটেক্ট মানে তখন তো আর আর্কিটেক্টের ছিল না, ইটের 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 ভাট্টা যার ইনচার্জ হইত আর কি, রাজকীয় ইটের ভাট্টা, তার নাম ছিল হামান। এবং তারে ফেরাউন বলছিল যে একটা টাওয়ার বানাইবে এমন, যার উপরে আমি আল্লাহরে দেখতে চাই, আল্লাহ কি করেন। সো আমরা ওয়েট করব যদি আমাদের বুদ্ধিতে না কুলে, কিন্তু আমরা রেশন বা রিজন দিয়া নসকে, এটা কোরআনের টেক্সট কিন্তু হামান, ওইটাকে আমরা বিচার করতেছিলাম কি দিয়া, রিজন দিয়া, যে আচ্ছা এই নামটা তো ইজিপ্টে হয় না, এটা হলো পার্সিয়ান নাম, পার্সিয়ান নাম হুমায়ুন থেকে হামান আসছে। এই যে আমাদের লজিকগুলা, এই লজিক দিয়ে আমরা কোরআনের সত্যতা বিচার করব না, এটা হচ্ছে কথা আর কি। আমার তো কথার পিছনের কথা হচ্ছে এটা। আমরা একটা আয়াত পড়ি, এখানে বলতেছেন এই কথাটার ধারাবাহিকতায় বলতেছেন যে রিজন দিয়ে যারা ই করতে চায়, এটা যেটা ডিজিজ, আল্লাহ বলতেছেন দোজ হু আর ফার্মলি গ্রাউন্ডেড ইন নলেজ দে সে, এটা খুব ফেমাস একটা আয়াত মুতাশাবি ই সম্বন্ধে, সুরা আলে ইমরানের 7 নম্বর আয়াত, খুব ফেমাস আয়াত এটা, অনেক আপনি বলেমকে বললেন বই লিখতে পারবেন এই আয়াতের মিনিং নিয়ে আর কি। এবং এটা কাদের সাথে জানেন তো, এটা ঈশের সাথে হয়েছিল বাহাসটা, এই যে কি বলে নাজরানের, ওই যে নাজরানের এই খ্রিস্টানরা, তারা আল্লাহ রসুলের কাছে বুঝতে আসছিল। আল ইমরানের শুরু থেকে নিয়ে 78 আয়াত পর্যন্ত এই বাহাসের বর্ণনা আর কি। তো তখন তারা ওই যে ওই ওই যে কি বলে ওই আল্লাহর ওয়ার্ড এইসব কথাবার্তাগুলো তুলতেছিল, ঈসা আল্লাহ সালামকে আল্লাহর ওয়ার্ড বলছেন না, আমরা এটার কি ইন্টারপ্রিটেশন জানি যে আল্লাহর কথা মানে কি, আল্লাহ বলছেন হও হয়ে গেছেন, এই সেন্সে আল্লাহর ওয়ার্ড মানে। এগুলো অনেক থিওরি আছে খ্রিস্টানদের, ওরা বলে কি ঈসা আলাহ সাল্লাম হচ্ছেন আল্লাহর ওয়ার্ড মেড ফ্ল্যাশ, আর কোরআন হচ্ছে আল্লাহর ওয়ার্ড মেড বুক। এগুলো ফিলোসফিক্যাল কথাবার্তা, আমরা এগুলোর ধারে কাছে যাই না। আপনাদের জাস্ট একটা ইন্টারেস্টের জন্য বললাম আর কি, যে ওরা এই সমস্ত ফেলাসিয়াস কথাগুলো বলে যে আল্লাহর কথাকে রক্ত মাংস এই কইরা ঈসা আলাহ সাল্লাম বানায় দেওয়া হয়েছিল, ওরা এটা মনে করে ওয়ার্ড মেড ফ্ল্যাশ বলে। আর আমাদের ব্যাপারে বলে যে ওয়ার্ড মেড বুক, আল্লাহর ওয়ার্ড মেড বুক হলো কোরআন আর কি। এগুলোতে আমরা যাই না, আমরা এগুলোতে কর্ণপাত করি না, কিন্তু বলতেছি আমি তো এটার ই কি ছিল, আমরা কি বিশ্বাস করি আল্লাহ বলেন হও এবং হয়ে যায়, এই সেন্সে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ড, আল্লাহ বলছেন হইতে হয়ে গেছে। যাই হোক, উই বিলিভ ইন ইট, যাদের নলেজ আছে তারা বলে আমরা বিশ্বাস করি, সামিনা আতান, আমরা শুনলাম এবং মানলাম, আমরা বিশ্বাস করলাম। দ্য হোল অফ ইট, টোটাল টুকু, ক্লিয়ার অ্যান্ড আনক্লিয়ার ভার্সেস, মুতাশাবি এবং মোকামাত দুই রকমের। কিন্তু যাদের ভিতরে ডিজিজ আছে, আর ফ্রম আওয়ার লর্ড অ্যান্ড নন রিসিভ অ্যাডমনিশন এক্সেপ্ট ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং তারাই হেদায়ত নেয় বা হেদায়ত গ্রহণ করে বা ই গ্রহণ করে, আর যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধু ওই মুতাশাবি আয়াতগুলা, যেগুলা অ্যালিগরিক্যাল অথবা যেগুলো অ্যাম্বিগুয়াস, যেগুলো ব্যর্থ, যেটাকে আমরা বলি ডাবল মিনিং হতে পারে বা একাধিক মিনিং হতে পারে, ওগুলো না চারা করে। আজকেও আমার জিজ্ঞেস করতেছে ওই মহালেখায় সুরা মায়েদার 15-16 নম্বর আয়াত, কোন চ্যানেল কি কি চ্যানেল জানি একটা নতুন নাম বললো, এই নামটা আমি আগে শুনি নাই, না 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 না, ইসলামিক আলোচনা টলোচনা করে, হ্যাঁ হ্যাঁ মাই টিভি, এটা কি নতুন নাকি,
ওটা আনতে হবে, না ওটা না, মা ওই মাই টিভিতে শুনছে যে সূরা মায়েদার 15-16 নম্বর আয়াত দিয়ে, যেটা আর কি খুব ফেমাস আয়াত, ওই নূর আলো আসছে তোমাদের কাছে, ওইটা দিয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল এসে একটু। এটা হল বক্র হৃদয়েরই, আমরা জানি বক্র হৃদয়েরই, কারণ আনা বাশারুম 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 মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, এক্সেপশন কোথায়, আমার কাছে ওয়াহি আসে, আর সব সেম, আমি খাই, আমি পড়ি, আমার বাচ্চা হয়েছে, আমি ঘর করি, সংসার করি, আমার রক্ত বাইর হয়েছে, আমি ইনজোর্ড হয়েছি, হ্যাঁ আমি ভুল করি, নামাজেও ভুল করি আমি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাইতেন এই তো ব্যাপারটা গুলা, আমি নামাজেও ভুল করছি, আমি 4 রাকাত নামাজ 2 রাকাত করে বাড়ি চলে গেছি, আমি তোমাদের মতোই মানুষ, এক্সেপ্ট আমার কাছে ওয়াহি আস, এক্সেপশনটা হচ্ছে ওই জায়গাতে, আর কোথাও এক্সেপশন নেই। সো যাদের মনটা বক্র তারাই এম্বিগুয়াস আয়াত, এই যে জিব্রাইল আছে তাহলে এরকম ফেরেশতা এরকম, তাহলে বুঝছে না এই জিনিসগুলো আসবে। গেল ফেরেশতাদের কর্মকাণ্ডে আবার ফিরে আসতেছি, মানুষের সাথে কবরে এবং পুনরুত্থানে এবং পুনরুত্থানের পরে যে ইসে তাদের যে রিলেশন, আমরা সেগুলো আগেও পড়ছি একটু, আবারও পড়তেছি। এখানে এই জিনিসগুলোকে দুই ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে এক্সক্লুসিভলি বিলিভারদের সাথে কিছু ব্যাপার স্যাপার আছে, আর কিছু আছে সবার জন্য, যেমন আপনার সাথে ফেরেশতা থাকবে যে একজন সারা জীবন, এটা সবার জন্য, বা আপনার সল জবাবের ব্যাপার সবার জন্য, কিছু জিনিস আছে শুধু বিশ্বাসীদের জন্য, এটা আমরা পড়ব এখন। যে মুনকার নাকির যারা কোয়েশ্চেন করবে এসেন, মানে কি বলে মৃত্যুর পরে কবরে যারা কোয়েশ্চেন করবেন, কেরামন কাতেমেন হচ্ছেন যারা এখন লেখেন, আর কবরে যারা কোয়েশ্চেন করবেন মুনকার নাকির, তারা যেমন সবার জন্য ম্যানকাইন্ড সব মানুষকে কোয়েশ্চেন করবেন, এবং আমরা জানি যে কাফেরদের কি হবে আমাদের কি হবে, এটা আমরা শুনছি বা জানি আমরা, কিন্তু এমন কিছু ই আছেন হু ব্লেস পিপল ইন দ্য গ্রেভ অ্যান্ড আদার্স হু পানিশ কুফার অ্যান্ড সিনার্স, এটা আলাদা, যারা বিশ্বাসীদের জন্য দোয়া করবেন বা বিশ্বাসীদের জন্য ভালো সুসংবাদ নিয়ে আসবেন আর ওদেরকে পানিশমেন্ট দিবেন, এরা আলাদা। দেয়ার আর এঞ্জেলস হু উইল রিসিভ দ্য বিলিভার্স অন দ্য ডে অফ রিজারেকশন, আপনাকে ওয়েলকাম করবে বিশ্বাসীদের, কবে পুনরুত্থান দিবসে, যারা আলাদা আলাদা। যেমন আমরা জানি রহমান এবং রহিম, এই নাম দুটোর তফাত আমরা শিখছি এই মজলিসেই, রহমান হচ্ছে আল্লাহর সেই দয়া সেই করুণা যেটা সবার জন্য প্রযোজ্য, কাফের মুশরিক কাঠ পক্ষী সবাই বেলায় প্রযোজ্য, রহিম হচ্ছে শুধুমাত্র বিশ্বাসীদের বেলায় যেটা প্রযোজ্য, আমরা জানি যেটা ডিমিউনিটি ফর্ম একটা। একইভাবে ফেরেস্তাদের ব্যাপারেও ভাগ আছে, কিছু ফেরেস্তা আছেন যারা সবাই বেলায় প্রযোজ্য, সবাই বেলায় তাদের কাজ আছে, আর কিছু ফেরেস্তা আছেন যারা এক্সক্লুসিভলি বিশ্বাসীদের জন্য, আর কিছু আছেন যারা এক্সক্লুসিভলি অবিশ্বাসীদের জন্য বা অবিশ্বাসীদের পানিশ করার জন্য। আমরা ওই যে সূরা ওটা কি জুমার না, ওই যে দল বাইন্দা নিয়ে যাবে জাহান্নামে, দল বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, ফেলে দিবে জল বেঁধে জান্নাতে নিয়ে যাবে, ওইটা যেমন ধরেন এই এই যে দুই দল সেটা আমরা জানি যে এটা এরা আলাদা বা এরা আমাদেরকে এসে নিয়ে যাবেন, আমরা জানি যে মানে কেয়ামতের সাথে ফেরেশতাদের সম্পর্ক পড়তেছি আমরা, আমরা জানি যে ইসরাফিল ওই ট্রাম্পেটই করবেন বা সিংহায় ফু দিবেন সেই জন্যই করে আসেন, আমরা জানি যে যখন আমরা ইসে যাব আমরা আল্লাহ ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ আমাদেরকে জান্নাতি করেন, আমরা যখন যাব আমাদেরকে ফেরেশতারা সালাম দিবেন এবং সালাম দিয়ে জান্নাতে ওয়েলকাম করবেন, সেইগুলো হচ্ছে আমাদের সাথে ইসের সম্পর্ক, মানে ফেরেশতাদের সম্পর্ক ইন দ্য হিয়ার আফটার। এবং এখন আমরা এই সাবহেডিংটা পড়ব, আর একটা সাবহেডিং যে বিশ্বাসীদের সাথে তাদের সম্পর্ক কি, আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল লাইক আমি অনেকবার বলছি যে হালাকার ব্যাপারে বলতে, হালাকার আদব নিয়ে আমি একটা পেপারে কথা বলতেছিলাম, একজন স্কলার বলতেছেন, একজন তাবেই বা সালাফদের একজনের কথা বলতেছেন যে আমি এমন হালাকায় গেছি যেখানে ওই ছেলের জন্মের আগে আমি কথাটা জানি যা সে বলতেছে, মানে উনি অনেক বড় জ্ঞানী, কিন্তু আমি এমনভাবে ওর দিকে চোখের দিকে তাকাইছি যে আমি জীবনে প্রথমবার এটা শুনতেছি, এটা হালাকার আদব। হালাকে উনি শিখতে যান নাই, উনি গেছেন ফেরেশতাদের ব্লেসিং নিতে। যে কোনো একটা হালাকা শুদ্ধ তরিকার হালাকা যখন হয় বিদাত মুক্ত শির্ক মুক্ত, ফেরেশতারা ডানা দিয়ে সেটা ঢেকে রাখেন। এই জিনিসগুলো আমরা পড়বো যে বিলিভার্সদের জন্য আলাদা এক্সক্লুসিভ কি আছে এই চ্যাপ্টারটাতে। আমরা এখন পেজ 79 আছি, এটা 120 পৃষ্ঠার বই, খুব বেশি দূর নাই আর হয়তো, তো আমরা এই জিনিসগুলো আজকে আজকের থেকে নিয়ে অনওয়ার্ড পড়ব কিছুদিন বা কিছু সময়।
তো এখানে বলতেছেন যে এঞ্জেলস প্লে ডিফারেন্ট রোল উইথ বিলিভার্স অ্যান্ড দ্য কুফার বিয়ন্ড জেনারেল যেগুলো আছে ওগুলোর বাইরে ডিফারেন্ট ডিফারেন্ট রোলই করেন বিশ্বাসীদের জন্য তাদের রোল কি এক নম্বরটা বলতেছেন তারা বিশ্বাসীদেরকে ভালোবাসে ফেরেশতারা আগেও আমরা পড়ছি এই ধরনের কথা আগেও পড়ছি আবার নতুন করে আসতেছে এটা যে তারা বিশ্বাসীদেরকে দেখেন কেউ আসছে বন্ধ করে দিচ্ছেন নাকি ভাই ওয়ালাইকুম আসসালাম তারা বিশ্বাসীদেরকে ভালোবাসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় বুখারী এবং মুসলিমের হাদিস পড়ব আমরা When Allah loves a person, he calls to Jibreel and tells him, Allah loves so and so, so love him. Allah jokhon kauke bhalobashen. Keno bhalobashen Allah amader? Amra bishwashi dekhe bhalobashen. Bishwashi dekhe bhalobashen. Ekhane bhalobashar factor ta hocche bishwash. Bishwash mane Islam. Islam mane mu'min, Muslim. Shei jonno bhalobashen Allah. Ebong Allah-r kache Muslim ottonto dami ekta jinish. Dami ekta bishoy. Ekjon Muslim thakteo Allah ke amot shongrito korben na. Ekjon Muslim prithibite thakte. দিস প্রুভস দ্য আল্লাহর কাছে পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে একজন মুসলিমের দাম বেশি কারণ এগুলো আল্লাহ ধ্বংস করে দিবে কিন্তু এই মুসলিম বেঁচে থাকা অবস্থায় করবেন না সো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ডেকে বলেন যে আল্লাহ তাকে এই মানুষটাকে ভালোবাসেন জিব্রাইল লাভস হিম জিব্রাইল তখন তাকে ভালোবাসতে শুরু করেন বা ভালোবাসেন এবং কল আউটস দ্য ইনহ্যাবিটেন্টস অফ হেভেন্স আসমানের বাসিন্দাদের ডাকেন আসমানের বাসিন্দা কারা ফেরেশতারা আমরা জানি আগে তাদেরকে ডাকেন এবং ডেকে তাদের ভিতর ঘোষণা দেন আল্লাহ লাভ সো এন্ড সো সো লাভ হিম আল্লাহ এই মানুষটাকে বা একে ভালোবাসেন তো তাকে ভালোবাসো তোমরা সো দ্য ইনহ্যাবিটেন্টস অফ হেভেন্স লাভ হিম তাহলে আকাশের বাসিন্দারা তাকে ভালোবাসেন অ্যান্ড হি উইল ফাইন্ড অ্যাকসেপ্টেন্স অন আর্থ এবং তখন তাকে পৃথিবীতে গ্রহণযোগ্যতা পায় এই কথাটা আজকের খুতবায় ছিল যে পৃথিবীতে গ্রহণযোগ্যতা পাওয়াটা কিন্তু আল্লাহর একটা ব্লেসিং বড় ব্লেসিং আপনি মাথা গুইটা মরে গেলেও পাবেন না টিল আল্লাহ ওকে ইজ ইট এটা বড়ই স্পেশালি দিনের ব্যাপারে গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা মানে রিয়েল সেন্সে গ্রহণযোগ্যতা এই আমি আই এম নট মিনিং আল্লামা সুফি অথবা এই গ্রহণযোগ্যতা আমি বুঝাইতেছি এগুলো তো হচ্ছে পপুলার গ্রহণযোগ্যতা আমি সেটা বুঝাইতেছি গ্রহণযোগ্যতা বলতে আল্লাহ রসুল যেটাকে গ্রহণযোগ্য বলেন সেই সেন্সে যে গ্রহণযোগ্যতা পাওয়া এটা একটা বড় ব্লেসিং এবং এইটা তখন পায় যখন এই এই ই হয়ে আসে তাহলে বিশ্বাসীদের যে আল্লাহ যেমন ভালোবাসেন অ্যাট দ্য সেম টাইম আমরা জানি বিদাতি বা শির বা মুশরিক যারা বা শিরকের সাথে শিখ মিশ্রিত ইমান যারা ন্যাচুরালি আল্লাহ তাদের ভালোবাসার কথা না তাই না আমরা জানি না এটা কারণ আমরা অনেক হাদিসে জানি যে এটা এটা মানে এই কাজগুলো আল্লাহর অপছন্দনীয় কাজ ভালোবাসার অ্যাবসোলিউট ভালোবাসা বা আল্লাহর ভালোবাসা পাইতে হলে অপছন্দনীয় কাজগুলো আগে ত্যাগ করতে হবে আপনার ফুটা আছে কোথাও পোকা আসতেছে আগে আসতে হবে দুই নম্বর বিশ্বাসীদের সাথে তাদেরই সম্পর্ক দুই নম্বর পয়েন্ট হচ্ছে তারা তাদেরকে মানে তারা বিশ্বাসীদের গাইড করেন পথ দেখান পথ নির্দেশনা দেন এরকম বর্ণনা আছে যে সাহাবীরা অন্ধকার রাতে ফিরে যাচ্ছেন একটা ল্যাম্প দুজন সাহাবী যাচ্ছেন একটা ল্যাম্প তাদের সামনে জ্বলতেছে দুজন ভাগ হয়ে গেলেন দুইটা ল্যাম্প তাদের সামনে জ্বলতেছে মানে পথ দেখায় নিয়ে যাওয়া এরকম বর্ণনা আছে হাদিস তারপরে ওই যে ই আছে না ওই যে আপনার ল্যাম্পের কথায় মনে হইল মানে ল্যাম্পটা আমাদের মনে হতে পারে যে খুব আজব টাইপের একটা ব্যাপার ওই যে উসায়েদের হাদিসটা ওই যে কি বলে কোরআন তেলাওয়াত করতেছিলেন উনি ঘোড়া ভয় পাইছে ল্যাম্প হিসাবে ল্যাম্প দেখছেন উনি অসংখ্য ল্যাম্প দেখছেন যাই হোক মানে আমাদের কাছে আরো একটা জিনিস আমি বলি আমাদের রেশনাল ব্রেইনে আমাদের এটা টেন্ডেন্সি হয়ে গেছে আমরা এখন যে যুগে বাস করতেছি প্রথমে আমরা রেশনালিটি দিয়ে এটাকে বিচার করতে চাই একটু আগে যেটা বললাম আবারও সেটা বলতেছি যে আমরা যেন চট করে কনক্লুশনে না যাই আমি না বুঝতে পারি একটা জিনিস তথাপি যদি সহি হাদিস হয় আমি সেটাকে মেনে নিব এবং আমি ওয়েট করবো আল্লাহ যখন আমাকে বোঝার তফিক দিন এটা এই দুনিয়া হইতে পারে মাসির হাদিসের কথা আমি বলি মাসির হাদিসটা তো এই দুনিয়ায় প্রমাণিত হয়েছে যে এই হাদিসটার যে সত্যি এই দুনিয়ায় হয়েছে আগে হয়তো এক সময় মনে হয়েছে যে এটা কেমন কথা হলো যে এক ডানায় রোগ থাকে আর এক ডানায় শিফা থাকে সো মাসিদের ডুবাই দাও লিকুইডের ভিতর তাইলে ই হবে আমাদের কাছে মনে হয়েছে যে কেমন কথা একসময় আর কি মরিস বুকারে তো প্রশ্নই তুলছে এটা নিয়ে ওই সময় কিন্তু পরে বাইরেছে কি আপনার দিছি না ডক্টর সালেহ সালের একটা পিডিএফ গ্রুপে দিয়েছিলাম আমি তারা প্রমাণ করছে ল্যাবরেটরিতে যে ওই ডুবাই দেওয়া মাসি আর নন ডুবাই দেওয়া মাসির ভিতরে তফাৎটা কি আর এবং তাতে যে আপনি পান না এটা গ্রুপে আচ্ছা এটা গ্রুপে আবার দিয়ে দিব ইনশাল্লাহ না আমি হ্যাঁ ও মানে এটা দেখা গেছে যে ওইটা একটাই রটন হয়ে গেছে একটাই রটন হয় নাই মানে
ওইটার যে ভাইরাসটা বা যে ব্যাকটেরিয়াটা ছিল ওটা ওটা নাই, আর যে জীবাণুটা ছিল ওটা নাই, আরেকটা যেটা যেটাকে ডুবানো হয় না সেটাতে যে জীবাণুটা রয়ে গেছে বা জীবাণুটা মাল্টিপ্লাই করছে, মানে এইরকম আর কি আপনার স্লাইডের ওই মাইক্রোস্কোপিক স্লাইডের নিচের ইয়ে আর কি। আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব, আপনারা পরে ওটা প্রিন্ট আউট করে দিতে পারেন যদি কেউ চান আর কি। আপনার প্রিন্টার আছে এখনো? নাই না, অফিসে করে নেন তাহলে বা কোথাও করে নেন। এটা ওই ডক্টর সালেহ সালে যিনি মারা গেছেন রহিমাহুল্লাহ, সে রয়ে যে কি নাম ইসলাম হাউস যিনি চালাইতেন আর কি, যার ইসলাম হাউসটা যার ছিল, তার একটা পেপার আছে পিডিএফ ফরম্যাটে ছবি সহ আছে, তারপর ছবি সহ এটা ই করে। এগুলো দেখলে মানে দুর্বল ইমানের মতো, আমাদের মতো দুর্বল ইমান যাদের তাদের ইমান বেড়ে যায়, আমরা বুঝি যে আচ্ছা উই ক্যান ওয়েট ফর দা মানে নলেজ টু কাম আর কি, ওই হামানের মতো ব্যাপারই হয়। আর নাইলে আমরা কি করবো, আমরা ওই বিডিং দা বুশ যেটা বলে আন্দাজে আমতা আমতা করে উত্তর দিবে একটা, এই আমতা আমতা উত্তর দেওয়া হচ্ছে উত্তর না দেওয়া ভালো, তাই না? মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 9 বছর বয়সে বিয়ে করার উইজডম কি ছিল এটা যদি না জানি চুপ করে থাকবো, কিন্তু এটা 18 করার চেষ্টা করবো না, নয় বলবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন হাসান বিন সাব্বিত এর বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছেন এবং বলছেন ও আল্লাহ সাপোর্ট হিম উইথ রুহুল কুদুস। বুখারীর হাদিস, রুহুল কুদুস হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম, জিবরাইল ইসলামকে কোরআনে আল্লাহ এই নামে সম্বোধন করছেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছেন, হে আল্লাহ তাকে সাপোর্ট করো কি দিয়া, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। আবু হুরায়রা যেন আটা হাদিস আসতেছে, সুলাইমান আলাইহিসাল্লাম বলছিলেন যে তার 100 ওয়াইফের সবাই কাছে তিনি যাবেন ওই রাতে, এক রাতের কথা। এবং আবু হুরায়রা যেন বর্ণনা আসতেছে, এটা এটা সহিহ হাদিস, এখানে সহিহ হাদিস ছাড়া নাই সোজা কথা। এই বই আমরা যখন পড়তেছি মোরাললেস সহিহ হাদিস, হয়তো দুই একটা হাদিস থাকতে পারে যেটা নিয়ে খিলাফ থাকতে পারে, তিরমিজি বা ঈশা যে হাদিসগুলো আমরা পড়তেছি ম্যাক্সিমাম আপনি দেখেন বুখারী মুসলিম বুখারী মুসলিম আসতেছে, এগুলো হচ্ছে ভালো বইয়ের বৈশিষ্ট্য। অনেকে জিজ্ঞেস করেন যে কোন বইটা ভালো, কিভাবে বুঝবো কোন বইটা ভালো, এইসব থেকে বুঝবেন। অনেকে বলেন আর কি যে আমরা তো সপ্তাহে বাজারে কত বই আছে কেমনে বুঝবো, মানে তা আমি তাদেরকে বেসতে যাওয়ার আর ই দেওয়ার উদাহরণটা দেই, নাসিরুদ্দিন আলবানের সালাতুন নবী দিয়ে উদাহরণ দেয় যে বেসতে যাওয়ারে আপনি দেখবেন যে আমাদের বাসায় আছে, সবাই বাসায় 40-50 বছর ধরে আছে, বেসতে যাওয়ারে আমরা কি উত্তর দিই, বেসতে যাওয়ার আমরা কি দেখি, নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতুন সাল্লাল্লাহি তাআলা রাকাতা সালাতিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোন হাদিস কোরআনের কথা নাই। আর সালাতুন নবীতে কি দেখি, প্রথম পৃষ্ঠায় এখনো এখানেও আছে দেখে নিন, প্রথম পৃষ্ঠায় একটা কোরআনের আয়াত একটা হাদিস। এইখান থেকে আমার কমন সেন্সে বোঝা উচিত না যে কোন বইটা আমি ফলো করব। তো এইভাবে কমন সেন্সে এই সমস্ত বইগুলো আমরা কেন পড়ি এত শখ করে, এই সমস্ত বইগুলোতে নিজেদের কোনো কথা নাই, আমার মনে হয় কোনো কথা নাই, মুরব্বীরা বলছেন কোনো কথা নাই, কোরআন হাদিস কোরআন হাদিস শেষ। And each of them will bear a son. প্রত্যেকের ঘরে একটা ছেলে হবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। The angel said, যে ফেরেশতাকে তিনি বর্ণনা দিচ্ছিলেন তিনি বললেন সে ইনশাআল্লাহ গাইডেন্স গাইডিং মনে করাই দিলেন যে বলেন ইনশাআল্লাহ। বাট হি ডিড নট সে ইট, সুলাইমান আলাইহিস সালাম এটা বললেন না, এন্ড হি ফরগট, ভুলে গেছেন বলতে, ভুলে গেছেন বা বলেন না যে। So he went around to them, but none of them bore a child. Karo bachcha hani, keu pregnant hon nai, karo bachcha hani. Except for one who gave birth, ekjon chhara, who gave birth to a half-formed infant. Half-formed, mani ordhek developed infant. Rasul sallallahu alaihi wasallam if he had said inshallah, tini jodi inshallah bolten, he would not have broken his oath, তাহলে তার কথাটা থাকতো, তিনি যা বলছিলেন তার কথাটা থাকতো, and he would have had more hope of fulfilling his need. তখন তার তিনি যে জন্য বলছিলেন যে তারা আল্লাহর পথে ই করবে স্ট্রাগল করবে সেটা আরো ই হইত। এটা আসলে গল্পটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে ইনশাআল্লাহ কথাটা যে বলতে হবে, ফেরেশতারা তাকে গাইড করছেন, নবীকে গাইড করছে বা আমাদেরও করে এটা। এই হাদিসটা বুখারীর হাদিস, কি প্রশ্ন নাকি কোন? আচ্ছা, গতদিনের ইচ্ছা, গতদিন যে একটা রিকোয়েস্ট ছিল সেটার ব্যাপারে, আচ্ছা আচ্ছা, সেটার ব্যাপারে আমাকে একটু আলোকপাত করতে বলছেন, মিনিট পাঁচেক বা মিনিট দশেক, একটু শেষের দিকে আমরা আপনার জাস্ট 10 মিনিট নোটিশ দিন একটা আমাকে, ঠিক আছে।
সো এখানে কি ওই ফেরেশতা সুলেমান আলাইহিস সালামকে গাইড করতেছিলেন টু বি রাইট, টু বি প্লিজিং টু আল্লাহ, টু বি সাকসেসফুল, যাই বলেন যেভাবে বলেন। তিন নম্বর রোল বিলিভারদের জন্য, তিন নম্বর রোল দে আর সেন্ডিং ব্লেসিং অন দ্য বিলিভার্স, তারা বিলিভারদের জন্য সালাহ প্রেরণ করেন বা সালাদ। এই সালাদ কথাটা নিয়ে আমি চাইছিলাম যে একটা ছোট্ট বই আছে আমার কাছে, আবু খলিল বলে একজনের লেখা, কনভার্টেড মুসলিম, আমেরিকার থেকে পাবলিশ করা বই, খুব সুন্দর বই। আমি চাইছিলাম যে এটাকে ই করতে, মানে ওই আমেরিকাতে একটা কমিউনিটি আছে আপনারা জানেন, সেন্ট লুইস বেসড, মঞ্জুর ভাইরা গেছেন ওইখানে বা ওখানে গিয়ে তারা রমজানে থাকছেন বা ওদের ভিতরে দিনের কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন। ওনাদের এক ভাই আজকে আমাদের এই মসজিদে আসছেন, ওইখান থেকে আসছেন আর কি, ওই আমিনুল ইসলাম ভাই বলে একজন আসেন মাঝে মাঝে, ওই যে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাইছিলেন কয়েকদিন আগে, উনিও ওখানে থাকতেন বা ওখানে বেশ একটা কমিউনিটি আছে। সো ওইখানকার ওইখানকার শায়েখ আর কি উনি, ওই যদিও উনি কনভার্টেড কিন্তু উনি একজন স্কলার, উনার একটা বই আছে এই সালাত বলতে কি, মানে যখন বলি আমরা আল্লাহ সালাত প্রেরণ করেন তার মানে কি, যখন আমরা বলি ফেলেস্তারা সালাত ই করেন তার মানে কি, মানে মানেগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যায় যখন আমরা বলি কথাগুলো। তো এখানে একটা আয়াত আসতেছে পয়লাই, এটা আপনার খুব ফেমাস আয়াত জানেন, যে আল্লাহ তার সালাত প্রেরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এটা সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যেটা হচ্ছে তার উপর আমাদের দরুদ পড়া যে অব্লিগেটরি বা সেমি অব্লিগেটরি সেটারই, কখনো অব্লিগেটরি কখনো সেমি অব্লিগেটরি। ফার্স্ট টাইম তার নাম শুনলে যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাটা অব্লিগেটরি, সাবসিকুয়েন্ট টাইম যতবার আমরা শুনবো সেটা বলাটা সেমি অব্লিগেটরি বা রিকমেন্ডেড। তারপরে কতগুলো জায়গা আছে, মানে এটা যে বললো না সে কৃপণতা করলো, এরকম অনেক হাদিস আছে বা ই আছে, যাই হোক। অ্যান্ড অলসো ইজ এঞ্জেলস আস্ক আল্লাহ টু ব্লেস অ্যান্ড ফরগিভ হিম। আল্লাহর সালা যখন বলতেছেন তখন কি বলতেছেন, ব্র্যাকেটে কি আসতেছে, গ্রেসেস অনার্স ব্লেসিং মার্সি। এবং এখানে আমরা দেখব যে রিয়েল মিনিংটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রিয়েল মিনিংটা হচ্ছে মে আল্লাহ প্রেইজ হিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে পিস বি আপন হিম বলি না আমরা, অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক না, মানে শুদ্ধই হচ্ছে মে আল্লাহ প্রেইজ হিম, যখন আল্লাহর ই আসতেছে। আবার অন্যদেরটা অন্য মিনিং আছে। অ্যান্ড দে অলসো সেন্ড ব্লেসিং টু বিলিভার্স, আগেরটা ছিল সুরা আজাবের 56 নম্বর আয়াত, এটা সুরা আজাবের 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন হি ইট ইজ হু সেন্ড সালা অন ইউ অ্যান্ড হিজ এঞ্জেলস টু দ্যাট হি মে ব্রিং ইউ আউট ফ্রম ডার্কনেস। আল্লাহ তোমাদের উপর সালাত ই করেন, আলাইকুম শব্দটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে না, আগেরটা এক্সক্লুসিভলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ছিল, এটা হচ্ছে সকল বিশ্বাসীদের সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে বলা হচ্ছে। আলাইকুম, কুম আপনারা যারা আরবিক জানেন, কুম ইজ প্লুরাল, তোমরা তোমাদের উপর। অ্যান্ড হি মে ব্রিং ইউ, দ্যাট হি মে ব্রিং ইউ আউট ফ্রম ডার্কনেস, অন্ধকার থেকে যেন আলোতে নিয়ে আসেন, এই এই কথাটা আল্লাহ ই করেন। ইন টু লাইট মানে বিশ্বাসে নিয়ে আসেন, তাওহীদে নিয়ে আসেন। অ্যান্ড হি ইজ এভার মোস্ট মার্সিফুল টু দ্য বিলিভার্স। এরপরে এরপরে এই লেখক বলতেছেন সালা ফ্রম আল্লাহ মিনস হি প্রেজেস হিজ স্লেভ বিফোর হিজ এঞ্জেলস। আল্লাহ ফেরেশতাদের সামনে তার বান্দার প্রশংসা করেন, বান্দার প্রশংসা। এই যে বললাম একটু আগে বললেন যে একে আল্লাহ ভালোবাসেন, এটাও একটা প্রশংসা। আল্লাহ ভালোবাসা একটা প্রশংসা না, আমাদের জন্য একটা প্রশংসা তো, যে আল্লাহ আমাকে ভালোবাসেন। এটা যে আল্লাহ বললেন তার ফেরেশতাকে দেখে যে আমি ওকে ভালোবাসি, জিব্রাইলকে বললেন যে তুমিও ভালোবাসবা, এটা 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 একটা অর্ডার যেমন একটা প্রশংসাও তেমন, একটা সার্টিফিকেশন যে আমি আল্লাহর ভালোবাসার যোগ্য। দিস ইজ নেরেটেড বাই বুখারি, বুখারির নারেশনে আসছে। সামওয়ান এলস সেড সালা ফ্রম আল্লাহ মিন্স মার্সি, আর একটা বর্ণনা আসছে যে আর কেউ বলছেন যে মার্সি, সালা মানে হচ্ছে মার্সি, করুণা, কোন কন্ট্রাডিকশন নাই। তো আমরা ওই আবু খালিলের বইটাতে দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা মানে হচ্ছে মে আল্লাহ প্রেইজ হিম। এখানে অনেক কথা আছে, তাকে প্রেইজ করা মানে উনি যদি প্রেইজ হন, তার যদি এলিভেটেড স্ট্যাটাস হয় তার মানে আসলে কি, মুসলিম উম্মার এলিভেটেড স্ট্যাটাস, উনি উনার মিশনটা ফুলফিল করতে পারছেন, তার মানে কি, দেয়ার আর মোর মুসলিমস, দেয়ার আর মোর পারফেক্ট মুসলিমস, দেয়ার আর মোর পারফেক্ট বিলিভার্স, আল্লাহর কাছে উম্মা হিসেবে আমরা গ্রহণযোগ্য, অনেক কথা এসে যায় এটার সাথে। তার এলিভেটেড স্ট্যাটাস বা তার প্রেজ মানে এর সাথে এই আনুষঙ্গিক সব কথাগুলো চলে আসে, এবং আমাদের শুধু তখন কি চাওয়ার থাকবে, যে আমরা যেন ওটার অন্তর্ভুক্ত থাকতে পারি, ওটা অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, বা না মুসলমান, ওয়ান্তুম মুসলিমুন এটা মানে মুসলমান
থাকা অবস্থায় মৃত্যুবরণ করো, আমরা যেন সেটা করতে পারি, তাহলে আমরা ওটাতে ইনক্লুডেড হব, এইটুকু আমরা চাইতে পারি। কিন্তু তার এলিভেটেড স্ট্যাটাস মানে অ্যাকচুয়ালি এতগুলা কথা আমরা এক কথায় বলে দিচ্ছি, আল্লাহ যেন তাকে প্রেজ করেন, আল্লাহ যেন তার স্ট্যাটাসটা এলিভেট করেন, এতগুলো কথা বলে দিচ্ছেন। ইট মে বি সেড দ্যাট দের ইজ নো কন্ট্রাডিকশন, এই দুইটা বিবৃত কোন কন্ট্রাডিকশন নাই বলতেছেন। সালা অফ অ্যাঞ্জেলস অ্যান্ড আল্লাহর সালা গেল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললাম, ফেরেশতাদের সালাটা কি মিন্স দ্যাট দ্য প্রে ফর পিপল অ্যান্ড সিক ফরগিভনেস ফর দেম, ডিফারেন্ট হয়ে গেল কিন্তু জিনিসটা, তারা আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের জন্য মাফ চান, মাগফিরাত চান। দিস ইজ হোয়াট উই উইল ডিসকাস ইন মোর ডিটেলস বিলো, এখন আমরা এটাকে একটু ডিটেলসে আলোচনা করব। কি বলছি আমরা চ্যাপ্টারটার নাম, এখনকার সাবহেডিংটার নাম বিশ্বাসীদের সাথে ফেরেশতাদের লেনদেন, যেটা সম্পর্ক, যেটা তারা আমাদের জন্য কি করেন, কতটুকু করেন, কি করেন, এটার আমরা এই করতেছি। এইটার ভিতরে আসবে যে তারা কি কারণে আমাদের জন্য দোয়া করেন, কি কারণের জন্য আমাদের জন্যই করেন, এই কারণগুলো আসবে, এগুলো জানা দরকার না আমাদের। আমরা তো চাই, আমরা চাই না, আমরা মানুষের কাছেই চাই, মানুষের কাছে চাই না যে ভাই আমার জন্য একটু ই করেন, দোয়ার দরখাস্ত রইল, এটা একটা কমন ইসলামী সার্কেলে একটা কমন কথা, ভাই দোয়ার দরখাস্ত রইল। তো দরখাস্ত যদি দোয়ার করতে বলি অটল কাউকে বা মনে করি যে কেউ করুক, ফেরেশতারা তো অল গুড পিপল তাই না, আমাদের মানুষরা তো একটা অংশ গুড একটা অংশ গুড না, তারা তো অল গুড পিপল, তাদেরকেও চাবো আমরা। কি করলে তারা আপনার জন্য দোয়া করবেন বা আপনার জন্য এই চাবেন? এক নম্বর হচ্ছে মানুষকে যখন আপনি ভালো কিছু শিক্ষা দিবেন, এক নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা আমি বলতাম যে যাদের সময় দিচ্ছেন আল্লাহ, যাদের পয়সা দিচ্ছেন আল্লাহ, অথবা দুইটা দিচ্ছেন, একটা বাচ্চাকে যদি একটা আলিফ লেখা শিখান, এটার জন্য আপনার অনেক বড় রিওয়ার্ড আছে। রাদার দিন আমেরিকায় গিয়ে নিজে বার্গার খাইলেন আর লিমোজিন চালাইলেন আর বড় বড় জায়গায় থাকলেন আর বড় বড় অফিসে এয়ার কন্ডিশনে বসে কাটালেন। আমাকে বলতো ওই যে যখন আমাদের জাহাজিরা প্রায়োরিটি ক্যাটাগরিতে ছিল অস্ট্রেলিয়ায় এক সময়, আর আমার ওয়াইফ ছিল ম্যাথমেটিক্সের সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি টিচাররা প্রায়োরিটি ক্যাটাগরিতে ছিল তখন, আমার ওয়াইফ তখন বদুরনেসার টিচার, বদুরনেসার কলেজের লেকচারার অথবা অ্যাসিস্ট প্রফেসর, লেকচারার তখন, আর আমি তখন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার। তো আমরা দুজনে প্রায়োরিটি ক্যাটাগরিতে, মানে উই জাস্ট হ্যাভ টু অ্যাপ্লাই, একটা নক করার দরকার, আর কিছু দরকার নেই তখন, এখন জানি না কি অবস্থা। তো অনেকে আমাদের বলতে যে তোরা নিয়ে রাখলেই পারিস একটা সেফটি সিকিউরিটি, আমি তখন বলতাম যে আমরা বাড়িতে গেলে, যারা আমার বাড়িতে এখানে কেউ জান নাই না, যারা আমার বাড়িতে গেছেন তারা জানেন যে আমাদের এখানে একটা ফ্যামিলি আছে যারা প্রায় 30 বছর ধরে আমাদের সাথে আছে, বড় হয়েছে, বড় হয়ে কেউ একজন ট্রাক ড্রাইভার, একজন এখন সিএনজি চালায়, কিন্তু তারা আমাদের বেসিক্যালি আমাদের বাসায় খাদিম ছিল আর কাজ করত। তো তাদের ছেলেটা তখন ছোট, তো যখন আমাকে এইসব কথা বলতেছে বড় ছেলেটা, তা আমি বললাম যে আমি বাড়ি গেলে সুলতানা এসে যেভাবে আমার ব্যাগটা ধরে বলে মামা ভালো আছেন নাকি সালাম করে, এইটার বিনিময়ে আমি আমেরিকায় বা অস্ট্রেলিয়া থাকতে চাই না। আর তারপরে তো রইল আমি যদি কাউকে একটা অ লেখা শিখাই, যদি আমাকে আল্লাহ তৌফিক দেন, আমি আমি প্রিভিলেজ না, আমাকে যে আল্লাহ অবকাশ দিচ্ছেন না, সময় দিচ্ছেন না, আমাকে পয়সা দিচ্ছেন না, তা আমি যদি একটা অ লেখা কাউকে শিখাই, সেটা হচ্ছে একটা ভালো কাজ যেটার জন্য আল্লাহ আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। সো এই হাদিস তিরমিজির হাদিস, এটা হচ্ছে সহিহ সুনানাল তিরমিজি, মানে তাকিক করা সহিহ হিসাবে, আপনি জানেন আলবানি এগুলোকে ই করছেন, ভাগ করছেন, সিয়াসিত্তার যেগুলোকে আমরা সিয়াসিত্তা বলে থাকি দুইটা ছাড়া বাকি যেগুলো আছে বাকি চারটার সহিহ এবং নন সহিহ ভাগে ভাগ করা হয়েছে, কারণ এটা সব হাদিস সহিহ না, বাট এই হাদিসটা সহিহ। আবু উমামার বর্ণনায় আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ অ্যান্ড হিজ এঞ্জেলস অ্যান্ড দ্য ইনহাবিটেন্টস অব দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, আল্লাহ তার ফেরেশতা আকাশ এবং জমিনের বাসিন্দারা সকলে, ইভেন দ্য অ্যান্ট ইন দ্য হোল ইটস হোল, অ্যান্ট ইন ইটস হোল, পিঁপড়া তার গর্তের ভিতরে পিঁপড়া যে আছে, ইভেন দ্য ফিশ মাসও সেন্ড ব্লেসিং আপন দ্য ওয়ান হু টিচেস দ্য পিপল গুড থিংস, যে মানুষকে ভালো জিনিস শিক্ষা দেয়। অফকোর্স দিনের মজলিস তার চেয়ে অনেক সুপিরিয়ার জিনিস, অ আর চেয়ে অনেক সুপিরিয়ার জিনিস তাই না, অ আর না লিখলে আপনি জাহান্নামী হবেন এই কথা আল্লাহ কোথাও বলেন নাই, কোথাও বলছেন অ আর লিখতে না পারলে জাহান্নামী হবেন এটা বলেন নাই, কিন্তু দেয়ার আর আদার থিংস যেটা না শিখলে আমরা চির জাহান্নামী হব, ওইটা যদি কেউ শিক্ষা দেন ওটা আরো অনেক বড় ব্লেসিং এর জিনিস তাই না। এটা আমি একটু উদাহরণ দিলাম, অটা আমি জাস্ট বললাম যে আমাদের সময়টা আমরা কি করতে পারি। ফর এক্সাম্পল কালকে একটা মাদ্রাসায় গেছিলাম আমরা, আমাদের কোয়েটার মুদির মোহাম্মদপুর বডেল মাদ্রাসা, একটা মুদির ডাকছিলেন আমাকে আমার ওয়াইফকে,
উইথ দ্য আইডিয়া যে আমার ওয়াইফ সপ্তাহে একদিন ওই সমস্ত মেয়েরা অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসতো এখানে থাকে রেসিডেন্সিয়াল অনেক দূর দূরান্ত আপনারা বাংলাদেশের সব কর্নার থেকে আসে তাদের বাপরা অনেক আশা করে তাদের পাঠাইছেন তারা হয়তো বাপের কথা মতো এখানে চলে আসে বাট তারা অ্যাকচুয়ালি আলিফ বা চাচা শিখতেছে দিন কতটুকু শিখতেছে এটা নিয়ে অনেক সমস্যা আছে চিন্তার ব্যাপার আছে দিনটাকে ভালোবাসতে হবে না খালি শিখলে আমি আপনি সব মাসলা মাসালে জানেন কিন্তু আপনি কিছু কিছু বিশ্বাস করেন না কিছু করেন না তো দিন শিক্ষা হইল নাকি অনেক মানুষ আছে এরকম ক্যালকাটার আলিয়া মাদ্রাসা প্রথম ২৫টা ২৬টা প্রিন্সিপাল খ্রিস্টান ছিল তারা সমস্ত সিলেবাস জানত তাদের কি দিন শিক্ষা হয়েছে দিন শিক্ষা হয় না পড়লে বা পড়েলেই দিন শিক্ষা হয় না তো ওই জন্য ওরা ডাকছেন যে আমাদেরকে আমরা যেন সপ্তাহে আমার ওয়াইফ যেন মেয়েদের ভিতরে একটা প্রোগ্রাম করেন ওই মেয়েগুলাকে কি করতেছি আমরা কেন করতেছি কেন আসছি এখানে কি শিখতে আসছি কি শিখবো কোথায় যাব ইত্যাদি নিয়ে যেন একটু আইডিয়া দেন খুব ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ আমাদের যাদের সময় দিচ্ছেন এখানে একটা মাদ্রাসা আছে আকরাম ভাই মাদ্রাসা আকরামুজ্জামান ভাই মাদ্রাসা আপনার ছেলেকে আমি বলতেছি তার যদি একদিন ডে অফ থাকে সে ওইখানে গিয়ে যদি একটা অঙ্ক করায় ওইখানে মানে ডেপ্রাইভ পোলাপান আছে যারা আপনার আমার মতো একটা টিচার পায় না একটা অঙ্ক যদি করায় একটা ইংলিশ যদি শেখায় একটা ফিজিক্স যদি পড়ায় সবই আছে মাদ্রাসায় ইংলিশ অঙ্ক ফিজিক্স একদিন আমি তো অনেক সময় আমি একসময় যাইতাম আমাদের ভাইরাও কিছু গেছে পাভেল একসময় গেছে তানবীর একসময় গেছে আপনি কি গেছেন নাকি দু একদম যায় না হ্যাঁ আপনার কাছে আসছে কিন্তু এখানে যাওয়া যায় শনিবার সকালে এখান থেকে ৮ টাকা ভাড়া ছিল এখন ১০ টাকা বোধ হয় ১০ টাকা ভাড়া দিয়ে ওখানে নেমে গেলে সকালটা কাটায় আসলেন এখানে এর চেয়ে বেটার যদি করার কিছু না থাকে অর্থাৎ ফেসবুকে পয়সা কে লাইক দিছে আর কে ডিসলাইক দিছে ওটা না দেখে ওখানে গেলেন বুঝছেন না এর চেয়ে বেটার কিছু থাকতে পারে তাহলে আল্লাহর কাছে সেটা জাস্টিফাইড যদি সেটা করে আর নাহলে যান ওখানে এরা তো আর ১০০০০০ টাকা বেতন দিয়ে ভর্তি হতে পারবে না টিচারও রাখতে পারবে না ভালো কোনো জিনিস তো এখানে যায় না ভালো কোনো খাবারই যায় না মানে মানে টিচার যাবে কই থেকে সব পচা জিনিসগুলো আমরা এখানে দিই নোট দেখেন মাদ্রাসা মসজিদের সব সেরা নোটগুলো আমরা দিই সবসকা নোট দিই না আমরা সেরা টুটা ফাটা নোটটা দিয়ে দিই যে এটা চালাবে যেমনি পরে চালাবে না আমার তো কাজ শেষ আমি ১ টাকা দিচ্ছি বুঝছেন না সো এইভাবে চিন্তা করবেন চিন্তা করা উচিত আসলে আদারওয়াইজ এই সময়ে এই সম্পদের হিসাব দেওয়া খুব মুশকিল হবে যে ইসে রাখছেন এই জন্য আবার বলি যে ওই জেএমবির এক ব্যাটার এসছে ট্যাঙ্গে ধরছিল দৈরা জিজ্ঞেস করছে তোমার সোর্স অফ ইনকাম কি ও ওয়াইফ দুজনকে ধরছে র্যাবে সোর্স অফ ইনকাম কি তোমার বলছে যে ২০০০ টাকা তখন যে ইন্টারগেট করছে সে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ঢাকায় আমার এক দিনী ভাই আর্মির কর্নেল ছিলেন তখনও রিটায়ার করছেন পরে তাকে ফোন করছে স্যার এই লোকটারে যে আমি ধরছি আমার কি আল্লাহ জাহান্নামে পাঠাবেন বলছে কেন বলে যে আমি তাহলে জিজ্ঞেস করলাম তোর ইনকাম কত কয় ২০০০ টাকা আমি ২০০০ টাকা থেকে হাজব্যান্ড ওয়াইফ চলতে পারে ও বলে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি অনেক গুণ বেশি আমার লাইফস্টাইল আমার লাইফ স্ট্যান্ডার্ড রাসুল সাল্লাল্লাহু আলাইহি কয়েক গুণ উপরে তো উনি যদি চলতে পারেন আমি চলতে পারবো না কেন তো এইটা শুনে ওই র্যাবের লোক ভয় পাইছে সেই ইমানদার সে মুসলমান যাই হোক সে বলছে যে এই লোকটা এই ইখলাসের লোকটা যে আমি ধরলাম যাই হোক ঘটনা আমারে কি আল্লাহ জাহান্নামে পাঠাবেন নাকি আমার কি গুণা হবে না তো আমরা ওইভাবে যদি চিন্তা করতাম আল্লাহ আমাদেরকে কিসের ভিতর রাখছেন এইখানে যারা বসে আছি আমরা এই সমাজের টপ মোস্ট প্রিভিলেজ ১% বা ০.৫%এর ভিতর পড়ব আমাদের সময় আমাদের সম্পদ এবং দুইটাইরই আমাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে কোন পথে ব্যয় করছি কতটুকু ব্যয় করছি ওইটাই কি বেস্ট ব্যয় করছি যেটা করছি সেই ফেসবুক সেই ইন্টারনেট ব্রাউজিং ওইটাই কি বেস্ট থিং টু ডু ছিল ওই ওই পয়েন্ট অফ টাইমে বা ওই পয়েন্ট অফ স্পেসে এটা আমাদেরকে আল্লাহর কাছে ডেফিনেট থাকেন নিশ্চিত থাকেন জব দিয়ে করতে হবে কারণ কোনো বাউন্টি কোনো ব্লেসিং বিনা জবাবে যাবে না হিসাব আছে সবকিছু হিসাব আছে না আমরা জানি ফামাই আমাল মিসকাল আজারাতিন খাইরাইয়ারা ওমাই আমাল মিসকাল আজারাতিন শাররাইয়ারা প্রত্যেকটা জিনিস দিয়ে আসবে অ্যান্ড মোস্টলি আসবে সময়ে যেটাতে আমরা আটকাবো সময়ের হিসাবে আটকাবো গিয়ে কারণ সময় হচ্ছে লাইফ মানে টাইম ইজ লাইফ সোজা কথা আপনার জীবনটা হচ্ছে সময় কতগুলো সেকেন্ডের সমস্যা যার যেখানে আছে ওইখানে গড়িয়ে আসলে বন্ধ শেষ জীবন শেষ সুতরাং এই সময়কে আপনি বাঁচায় রেখে কালকে ব্যবহার করতে পারেন না নাও এন হিয়ার ব্যবহার করতে হবে একটা সেকেন্ড চলে গেল হয় ওটা আল্লাহর পথে গেছে নাইলে ড্রেনে চলে গেছে আপনি টাকা বা আপনি কোরবানির গোশত ফ্রিজে রেখে খাইতে পারেন টাকা ব্যাংকে রেখে ৫০ বছর পরে খাইতে পারেন চোর চাষরা রেখে দেয় না সুইস ব্যাংকে ৫০ বছর জেল খেটে পারে বা ৫ বছর জেল খেটে গিয়া প্রেসিডেন্ট হয়ে হিসেবে ছিল ৫ বছর প্রেসিডেন্ট হয়ে জেল খাটছে না এর সাথে তারপরে গিয়ে সুইস ব্যাংকের টাকা উপভোগ করছে ইউরোপে গেছে বিদেশে বিয়া করছে আবার বুঝছেন না ব্যাপারটা মানে টাকাও রাখা যায় কোরবানির গোশতও রাখা যায় গরিবরা না দিয়ে আপনি ডিপ ফ্রিজ কিনছেন কিনে রেখে দিচ্ছেন সারা বছর ধরে একটু একটু করে খাবো কিছু বলার আছে বলার নাই কিন্তু সময়টা আপনি প্রিজার্ভ করতে পারেন না এই জন্য সময়তে আটকায় যাবেন এই যে সবাই বলতেছি যে যদি সময় থাকে যায় এই মাদ্রাসাগুলো ডাউন ট্রোডেন পিপল অর্ধ আহারে অনাহারে আছে বা বাপমায় পাঠাইছে ওই নীলফামারির থেকে বড় শখ করে পাঠাইছে দিন শিখবে কিন্তু সে তো আটকায় যাবে গিয়া জেএসসি পরীক্ষাতে সে অঙ্ক জানে না অঙ্ক টিচার নাই ৪,০০০ টাকা ওখানে কোনো টিচার থাকতে চায় না
ভালো টিচাররা তো 20,000-25,000, 1,00,000, 1.5 লাখ, 2 লাখ না, জামান স্যার টামান স্যার ওই শ্রেণী যারা, আমাদের জামান স্যার আপনাদের সময় শিবলি স্যার আরো কি কি আছে, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এখন তো টিচারদের সব অ্যাপার্টমেন্টের এনবিআর এখন টিচারদের পিছিয়ে ঘুরে, তো ওই টিচাররা কোনোদিন এই 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 পানির ভিতরে আর জলার ভিতরে দক্ষিণখানে যাবে না। আপনি দক্ষিণখানে গেছেন কে? গেছেন একদিন, আপনি তো গেছেন, আপনি গেছেন না? আপনি গেছেন, আচ্ছা যাই, আলহামদুলিল্লাহ, তাও তো অনেকে গেছেন, আমি ভাবছিলাম আরো কম হবে। এখানে যায়েন গিয়ে একটু দেখে আসেন আপনার ভাইরা কেমন আছে, ফেলো হিউম্যান বিং, আপনারই মতো মানুষ, রক্ত মাংসে ই করা মানুষ, পসিবলি দিনের স্ট্যাটাস আপনার অনেক উপরে, তাদের দেখে আসেন কেমন আছে। দুই নম্বর, আটটা শেষ করতে বলছেন, আমি আটটা শেষ করবো ইনশাল্লাহ। দুই নম্বর, যারা জামাতের নামাজের জন্য মসজিদে বসে অপেক্ষা করে, এটা আমাদের অলমোস্ট চলে গেছে, আর বিশেষ করে আমরা যারা হানাফি মসজিদগুলো পড়ি, আরো অন্যান্য কারণে চলে গেছে আর কি। এটা মানে যে কারণগুলো সুপার নিউমারারি ছিল, কিন্তু ওইগুলোর জন্য আমাদের একটা বড় আমল ছুটে যায়। হানাফি মসজিদে আমরা একটা, আমাদের একটা চোরাচোরা ভাব থাকে, যারা লাফিয়া দেন করি, যারা জোরে আমিন বলি, কত কম সময় এনে থাকে, পরে ঢুকে আগে বাইরে চলে আসা যায়। কিন্তু এটা এসেন্সিয়ালি এগেনস্ট সুন্না, সুন্না হচ্ছে আগে যাবেন এবং পরে বাইরেবেন, জিকির আজকার গুলা বসে করবেন, পসিবল হলে আরেকটা নামাজের জন্য ওয়েট করবেন, এক নামাজের পরে এক নামাজের জন্য ওয়েট করতেন সাহেবেরা, এক নামাজের পরে এক নামাজের জন্য ওয়েট করতেছে। এখনো আছে দেখবেন গ্রামে, এখনো গ্রামে দেখবেন বয়স্ক লোক একটু দূরের থেকে আসছে, হাইটে আসছে, সে আর বাড়ি যায় না। হ্যাঁ মসজিদে ঠিক, বাড়ি গিয়ে কি হবে, বাড়ি গিয়ে বেটার কিছু করবো না, তার সবসময় দেখতে হবে যে এর চেয়ে বেটার কিছু করতেছে কিনা। এই যে বাজারের কথা, বাজারকে যে এত ডিসকারেজ করে, মেয়েদের জন্য তো অবশ্যই, ছেলেদের জন্য যে ডিসকারেজ করছে, যে ভালো কোনো ব্যাপার না থাকলে ঘরে থাকতে বলছে, ছেলেদের বলছে, মেয়েদের আজকে তো মেয়েরাই ঘরে থাকতে চায় না, অত ছেলেদের প্রতি অ্যাডভাইস হলো যে বেটার কিছু করার না থাকলে ঘরে বসে থাকবে, কারণ বাজারে যাইবা রাস্তা যাইবা কি দেখবা, কি করব হবে, ফিটনা শুধু দোজ ডেজ এর কথা বলতেছে, সুখ দরাদরি, মিথ্যা কথা বলার একটা স্কোপ, ভুল কথা বলার একটা স্কোপ, ভুল জিনিস দেখার একটা স্কোপ, এই তো হবে, তার চেয়ে ঘরে বসে থাকবে, এর চেয়ে বেটার যদি কিছু না থাকে। আবু হুরায়রার বর্ণনা সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, আচ্ছা এই ভার্সনটা যেটা আমরা পড়তেছি এটা মুসলিমের ভার্সন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা তাদের ব্লেসিং দোয়া, ভালো মঙ্গল কামনা করা, যাই বলেন, অন এনিওয়ান অফ ইউ, তোমাদের যে কারো উপর তারা তাদের ই বর্ষণ করেন, দোয়া বর্ষণ করেন, সালা, সো লং এজ ই স্টেজ ওয়ার হি ইজ সিটিং, যতক্ষণ সে বসে থাকে যেখানে সে বসে আছে সেখানে, দে সে ও আল্লাহ ফরগিভ হিম, ও আল্লাহ হ্যাভ মার্সি অন হিম, এটা আমরা আলামিন মসজিদে প্রায় বলেনি, আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে দয়া করো, সো লং হি ডাজ নট ব্রেক হিজ উদু, যতক্ষণ তার অজু থাকে, মানে অজুরত অবস্থায় মসজিদে বসা, জামাতের জন্য অপেক্ষা করা বিশাল ফজিলতের ব্যাপার, সম্ভব হইলে করবেন, অন্তত যদি এর চেয়ে বেটার কিছু করার না থাকে, বুঝছেন না? আমি কিন্তু ওয়াজ করতেছি, আমার যে সব আমল আছে তা কিন্তু আমি একবারও ক্লেম করি নাই, আপনারা মনে করেন না যে আমি খুব করে বলতেছি আমি এটা করি না, আমি এটা করি না, আমি বললাম না আমার পাড়া মসজিদে অনেক ফিটনা আছে, এই দুদিন আগে আমি বলছে মাইকে বলতেছে, ভাইয়েরা যারা আসেন একটু আগে বসে যায়েন, দাঁড়ায় থাকেন না, এটা সুন্না বিরুদ্ধ, কোন দলিল নেই, কিন্তু আমি একটা সুন্না পালন করতে গিয়ে দাঁড়ায় থাকি, সে আমার বলতেছে বসে দেন, এটা সুন্না বিরুদ্ধ দাঁড়ায় থাকা, মসজিদুল হারামে দেখতো লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে, কেন দাঁড়ায় থাকে, দুই রাকাত নামাজ পড়ার সময় নাই, এখন একামত হবে, সে বসবে না নামাজ পড়া ছাড়া, সুতরাং সে দাঁড়ায় থাকে, লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে দেখবে, আচ্ছা না তারপরে কি বলতেছে শোনেন না, কারণ দাঁড়ায় থাকলে একটা তাকিদ প্রেশার দেওয়া হয় ইমামের উপরে যে নামাজ কেন শুরু করতেছেন না, আর ইমামের উপর প্রেশার দেওয়াটা হলো আদবের খেলাফ, এই হলো আসল কথায় আসলো, যে তার একটা গিলটি ফিলিং হয় যে নামাজ কেন শুরু হচ্ছে না, এটা হলো আদবের খেলাফ, এই জন্য সে আমারে কইতেছে যে দাঁড়ায় থাকেন না, বুঝছেন না ব্যাপারটা, এই সমস্ত কারণে এইসব মসজিদে আমরা যারা আমাদের যাইতে একটু বিট করে, কিন্তু একটু যাই বলেন আপনার, যত গ্রামের দিকে যাবেন তত বেশি করবে আপনার, ইসে তো বিচার বসাই দিছিল ওই যে আব্দুল সালাম ভাই গত সপ্তাহে বসুন্ধরাতে গেছিল, উনি তো আর জানেন নোটিশটা দেখেন, উনি জোরে আমিন বলছে, যিনি জোরে আমিন বললেন নামাজের পর একটু দেখা করে যায়, বুঝছেন অ্যানাউন্সমেন্ট, তো উনি গিয়ে দেখা করে বলছে আমার ছেলের এ লেভেল পরীক্ষা হইতেছে,
আমি আবার আসতেছি, কথা দিয়ে গেলাম আমি আবার এসে দেখা করে যাব। তো দেখা করতে গেছে, বিচার প্যানেল বসে গেছে, বিচারের প্যানেল। তো উনি বলছেন যে আমি তো সৌদি আরবে দেখে আসছি, বলে ওইখানে ঠিক আছে কিন্তু এইখানে। তো উনি বলছেন যে কতজনের কত মত আছে, আমি ওই মতটা ফলো করি। এই বলে যখন বাইরে আসতেছেন, তখন কোন লোহা ইন্ডাস্ট্রির কোন এক মালিক, সে তার পিছিয়ে পিছিয়ে এসে তারা ধরছে যে আপনি এত বড় বেয়াদব, এতগুলো আলেমের সামনে আপনি এই কথা বলে আসলেন যে বিভিন্ন মত আছে, এরা কি বুঝে না কত মত আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। এইসব ভয়ে আমরা, আমি যদি বসুন্ধরা যাই, আমি চাবো যে যত পরে গিয়ে তত আগে বাইরে আসা যায়, নাজবিল্লাহ। কিন্তু অ্যাকচুয়ালি উত্তম জিনিস কি, আগে যাবেন এবং পরে বের হয়ে আসবেন, পরে বের হয়ে আসবে। সো মাচ সো দ্যাট ফরজ নামাজের পরে দাঁড়ায় পড়ে যে অনেকে ই করে, এটা সকল ই বলছেন যে এটা অত্যন্ত বাজে একটা আমল। এটা কিন্তু অনেকে আবার মোনাজাতটা অ্যাভয়েড করতে, মনে করে আমি মোনাজাত করবো না, দেখে দাঁড়ায় গেলাম, দেখেন ওইটাও একটা প্রেশার। এটাও ঠিক না, দাঁড়াইতে হলে যদি আপনি ফরজ নামাজের অনতিবিলম্বে যদি সুন্নত নামাজে দাঁড়াইতে হয়, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য প্লেস। তা নাহলে আপনি কি বলতেছেন যে ফরজ নামাজের মতো ইম্পর্টেন্ট এটা, উইচ ইজ নট। জিকির আজকার ছাড়া যদি আপনার সাথে সাথে নামাজ করতে পড়তে হয়, আপনার হাজর থাকতে পারে, বাথরুমে যাবেন, সরে গিয়ে আরেকখানে পড়বেন। আক্রমজন ভাইকে জিজ্ঞেস করেন, এটার উপর বিরাট লেকচার দিয়েছেন উনি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রমজান মাসে তাগিদ আছে সরি খাওয়ার, অন্য সময় না, অন্য সময় মাস না, অন্য সময় মাস না সেরি আপনি না খেয়ে, এমনকি নিয়ত মাস না। আপনি সকালে উঠছেন, ওইটা রসুল হাসান জিজ্ঞেস করতেন ঘরে খাবার কিছু আছে, যে না আজকে কিছু নাই, তাহলে আমি রোজা রেখে দিলাম। মানে আগে চিন্তা করেন না, রোজাটা রাখবেন, এটা ঠিক আছে এবং কোনো সমস্যা নাই। আমরা অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করতে বলছিলাম, আমি কি করবো এটা নিয়ে আলোচনা, বলেন। না বাধ্য না, বেলাল ফিলিপসকে তিনি জিজ্ঞেস করছিল, বেলাল ফিলিপস বলতেছেন যে হাজবেন্ডের ওয়াইফের না, মানে উনি ওনার ই হচ্ছে যে আমি যদি ঘরের আমির হই এবং আমি একটা ফিক ফলো করি এবং আমার ওয়াইফ বা আমার ছেলে আর একটা ফিক ফলো করে, দুইটাই বড় স্কলার থেকে, আমারটার সাথে ওটা ডিফারেন্স হয়। এখন কি আমি ঘরের আমির বলে আমারটা মানতে কি আমার ছেলে বাধ্য কিনা? এখানে যেটা বলছেন যে এই ধরনের একটা কোয়েশ্চেন বেলাল ফিলিপসকে করা হয়েছিল, আমি এটা শুনছি নিজে, বলতেছেন যে মুখ ঢাকা এবং মুখ ঢাকা না নিয়ে আর কি। একজন বলতেছেন যে আমার হাজবেন্ড ইনসিস্ট করে যে আমি যেন মুখ না ঢাকি, অথবা ভাইস ভার্সা হইতে পারে, আমি ভুলে গেছি কথা একই, তো সে কি এটা করতে পারে কিনা, আর পারলে আমি মানতে বাধ্য কিনা। বেলাল ফিলিপস বলতেছিলেন যে হাজবেন্ডের আপনার উপর যে রাইট আছে, তাতে দুইটা জিনিস, যদি দুইটার পক্ষে যদি স্ট্রং মত থাকে, আপনার উচিত তার মতটাকে গ্রাহ্য করা, মাস্ট বলেন নাই, গ্রাহ্য করা বলছে, গ্রহণ করা বা আমলে নেওয়া, সোজা কথা, উড়ে না দেওয়া, তুমি তোমার তো আমি আমার এটা না করা। এট দ্য সেম টাইম হাজবেন্ডকে বলছেন যে আপনার ওয়াইফ যদি মোর পায়াস কিছু করতে চান, মানে আরো কিছু এমন একটা জিনিস যেটা শরীয়তে আসে, সেটা যদি করতে চান আউট অফ ইখলাস, আপনার উচিত না তার বাধা দেওয়া। হ্যাঁ, তো যেটা আমি বুঝতেছি যে এটা ডিফার করার রাইট থাকলেও এটা ডিফার না করাটা হয়তো ডিসেন্ট হবে, রাইট হয়তো আছে কিন্তু ডিসেন্ট হবে, এই জন্য যে উনি ঘরের আমির, এই জন্য যে আমাদেরকে এইসব ডিফারেন্সগুলা, আমি আমি কিন্তু কমপ্লিটলি এখন আমার নিজের কথা বলতেছি, এতক্ষণ আমি বেলাল ফিলিপসের কথা বলছি, এমনকি আমাদেরকে একটা হানাফি মসজিদে বেতের নামাজ পড়ার সময় ওদের মতো করে বেতের নামাজ পড়তে বলা হয়েছে, বিকজ ওই জামাতের আমির হচ্ছেন হানাফি বা ওই জামাতের ইমাম হচ্ছেন হানাফি। ইসলাম কিবের ফতোয়াতে আমাদের বলা হয়েছে যে আমরা যেন তার মতো করেই বেতের নামাজটা পড়ি, যেহেতু একজন মুস্তাহিদ আলেমের মতো আছে এই পক্ষে। তো সেই এটাতে অ্যানালজি হিসাবে আমি বললাম যে এটা হবে। নাসিরুদ্দিন আলবানের বউরা মুখ ঢেকে চলে না, এটা তো খুব কমন একটা আনসার। আমার বউ, আমি মনে করি মুখ খোলা এবং হাত খোলা রাখা যায়, আমি পার্সোনালি, কিন্তু আমার বউ তো মেকআপ করে, কেন
নিকাব ইজ অলওয়েজ রিকমেন্ডেড, শেষ কথা শেষ তো। একটা হচ্ছে আমি যেটাকে ফরজ বলতেছি, আরটা হচ্ছে আমি যেটাকে, যেমন কবর জিয়ারত করা, আমি মনে করি এবং আমি মঞ্জুর আলাকে জিজ্ঞেস করছি, উনিও বলছেন জায়েজ। আমি মনে করি কবর জিয়ারত করা মেয়েদের গিয়া জায়েজ, জায়েজ এবং জায়েজ, তিনবার জায়েজ বললাম আমি। কিন্তু আমি কি আমার বউকে কবরস্থানে যাইতে বলি সবসময়? না, কখনোই বলি না। বা আমি নিজে কবরস্থানে নিয়ে যাই না। ইট ইজ ওয়ান থিং টু সে যে এটা পারমিটেড কিনা, ইট ইজ আনাদার থিং টু সে যে আই লাইক ইট, এটা ডিফারেন্ট জিনিস। আমি ন্যাচারালি যে আমার সোনার দোকানদার যদি আমার বউয়ের মুখের দিকে তাকায় বলে আপা আপনার এই দুলটা খুব মানাবে, আমার পছন্দ হবে না। সুতরাং আমি চাইবো যে আমার ওয়াইফ এখানে মুখটা ঢাইকা যায়। বাট কতটুকু মাস্ট যদি আমাকে বলেন, আমি যে মতটা ফলো করি, অনেক বড় বড় আলেম এই মতের আছেন এবং মেজরিটি আলেম পৃথিবীর এই মতে, আমি মনে করি যে হাতের কবজি এবং মুখটা খুলে রাখাই। কিন্তু আমি যে আমার ওয়াইফ করতেছে রিকমেন্ডেড বলে করতেছে, নট ফোর্স বলে করতেছে, এটা টু ডিফারেন্ট থিং। তো এটা একটা ফ্যালাসি আছে এখানে মাঝখানে, বুঝতে হবে। বল ভাই বোনের ব্যাপারে জিজ্ঞেস করতেছেন আরিফ, যে কাউকে যদি ফ্যামিলির কাউকে ভাই বোন বা ইত্যাদি তাদেরকে যদি দিনের কথা বলতে গিয়ে কতটুকু হাস হইতে পারবেন উনি, এটাই এটাই তো আপনার প্রশ্নটা। এটা আবার, এটা আবার অ্যানালজি থেকে আসবে আর কি। আপনার হাস হওয়া যদি তার উপর কোন এফেক্ট রাখে তখন আপনি হাস হবেন। কিন্তু আপনার হাস হওয়াতে যদি দেখা যায় যে এফেক্ট তো নাই, উল্টাটাই হয়ে গেল, তখন আপনি হাস হবেন না। কথাটা বুঝছেন? আপনি ধরেন অন্য একটা উদাহরণ দিই আমি, যে একটা বিয়েতে নাচ গান হচ্ছে, বিয়েতে ওই ফ্যামিলির বড় ভাই গিয়া খুব মেজাজ করলো, সব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গিয়া শুদ্ধ তরিকায় বিয়েটা বাকিটুকু হইল, এখানে সে হার্স হবে এবং তার মেজাজ দেখাবে। কিন্তু আরেকটা বড় ভাই আছে, সে হার্স হয়ে তো কোনো লাভই করতে পারলো না, উল্টা তার সাথে সম্পর্কটা এমন পর্যায়ে গেল যে তার কোনো কথার কোনোদিন ঠিক মনে করবে না, সেখানে সে হার্স হবে না, সে যাবে না ওইখানে। কিন্তু সে ওইটুকু হার্স হবে না, তা একটা উইক লিঙ্ক রাখবে, একটা একটা সম্পর্ক রাখবে যাতে সে কিছু বলতে পারে বা আরেকদিন কথা বলতে পারে, এইটুকু রাখবে। অফকোর্স যদি কুফরের পর্যায়ে চলে যায় সেটা আরেকটা জিনিস, অস্বীকারের পর্যায়ে চলে গেলে আরেকটা জিনিস, সেটা আরেকটা ক্লজে আসবে। কিন্তু আমরা বলতে চাই আমাদের সাধারণ মানুষগুলো কিরকম, কিছুটা মানে কিছুটা মানে না, অনেক কিছুই মানে অনেক কিছু মানে না। এদেরকে আউটরাইট রিজেক্ট করা যাবে না, আউটরাইট জাহিল বলে রিজেক্ট করে দেওয়া যাবে না, এদের সাথে একটা লিঙ্ক হলেও রাখতে হবে, দায় দায়িত্বটা আমাদের থাকবে যতক্ষণ আমরা নষ্ট হয়ে যাচ্ছি এই পসিবিলিটি না আসবে। কিন্তু কখনো যদি এই পসিবিলিটি চলে আসে যে এই লিঙ্ক রাখতে গিয়ে আমি নষ্ট হয়ে যাব, অর্থাৎ লিঙ্ক রাখা মানে যদি তার মিলাদে গিয়ে বসা তার সাথে এবং আমার ভিতরে মিলাদটা ইনস্টল হয়ে গেল বা আমার ফ্যামিলিতে হয়ে গেল, অথবা আমি আমাকে মানুষের রেফারেন্স দিল যে অমুকে মিলাদ পড়েন সুতরাং মিলাদ পড়া তো ঠিকই আছে, আমি নষ্ট হয়ে গেলাম না, ওই নষ্ট হওয়ার রিস্কে আমি যাব। বল আপনি কথার প্রতি কথা আসতেছে, আর আর বোধহয় আমাদের এন্টারটেন করা উচিত না আপনাকে। আচ্ছা, গতদিন একটা প্রসঙ্গ ছিল আপনার মেয়েরা কতটুকু পড়াশোনা করবে, কতটুকুর জন্য বাইরে যাবে, এই নিয়ে এই সম্বন্ধে একটা আর্টিকেল আমার আছে সমকালীন অপ্রিয় প্রসঙ্গতে, ইসলামে নারীর অধিকার ও মর্যাদা, বেসিক আর্টিকেল আপনারা দেখতে পারেন, কোন পেপারে হয়তো বাইরে ছিল আমি ভুলে গেছি, সমকালীন অপ্রিয় প্রসঙ্গের শেষের দিকের একটাই, যাদের বাসায় আছে আউট অফ প্রিন্ট এখন, এখানে একটু ছিল থাকার কথা একটা কপি, হয়তো কেউ নিছেন বা জানি না, ছিল এখানে, এটা কিন্তু আউট অফ প্রিন্ট, এটা যদি থাকে রেখে দিয়ে অপুরা হয়তো আবার বের করবে আর কি, ওদের একটা পাবলিশিং ইস্যু থেকে। সো এটাতে বেসিক আল্লাহ আমাদেরকে ছেলেদেরকে একটা পারপাসে বানাইছেন, মেয়েদেরকে একটা পারপাসে বানাইছেন। দুই দিন আগে আমার আমার নাতির সমাজ পাঠে বেগম রোকেয়া এবং নারী পুরুষের সমতা নিয়ে একটা ই আছে, তো ওইটা আমাকে আসিফ মাহমুদ ওইটা দেখতে গিয়ে বলছে যে আমি কি পড়াবো, আমাকে বলে দিন এখান থেকে কতটুকু পড়াবো। আমি বললাম যে এটাকে ইসলামাইজ করে দিবেন, ইসলামাইজ করে দিবেন মানে আল্লাহর চোখে বান্দা বা বান্দি হিসাবে ইবাদতকারীর ইউনিট হিসাবে দুজনই সমান, কিন্তু আল্লাহ দুইটা ডিফারেন্ট রোলে বানাইছে। কতগুলো জিনিসে আল্লাহ আমাকে, যেমন আল্লাহ আমাকে সামর্থ্য ও কাজের ব্যাপারে আসতেছে যে মেয়েদেরকে কাজ, যে কাজগুলো ছেলেরা করে ইত্যাদি যেগুলো বলে আর
তার মানে আল্লাহ কতগুলো কাজে আমাকে ভালো করে বানাইছেন, কতগুলো কাজে মেয়েদেরকে ভালো করে বানাইছেন। ফর এক্সাম্পল, এক মাইল দূরে নদীর থেকে গিয়ে পানি আনতে হবে ভার বয়া, এটা আমাকে আল্লাহ শক্তি সামর্থ্য বেশি দিচ্ছেন, এটা পুরুষেরই করা উচিত। কিন্তু আমাদের দেশে কি দেখা যায়, সব মেয়েরা পানি আনতে যাইতেছে না কলসি নিয়ে। সামর্থ্যটা তো আমার বেশি, শারীরিক সামর্থ্য, পাহাড় বায়ে উঠবো আমি, এই যে বান্দরবন টান্দরবন অনেক দূরের থেকে পানি নিয়ে নিয়ে যায়, এটা আমি করব। কতগুলো জিনিস তাদেরকে স্কিল দিচ্ছেন, যেমন বাচ্চাকে পড়ানো, বাচ্চাদেরকে নার্চার করা, সফট করে কথা বলা, মার্সি যেটা দরকার সেটা তারা করবে। মানে এখানে যুদ্ধের কিছু নাই, এখানে হচ্ছে কনভিনিয়েন্সের ব্যাপার। যে কাজটার জন্য আল্লাহ যাকে বানাইছেন সেই কাজটা আমরা যারা ভালো পারি সেটা করব, এবং সেটার রোলটা আল্লাহ ডিসাইড করে দিচ্ছেন। খানিকটা আমাদের কমন সেন্সের ব্যাপার আছে। এই নদীর থেকে ভার বয়ে পানি আনা আপনার কমন সেন্স কি বলে? একটা মেয়ে বেটার পারবে না একটা ছেলে বেটার পারবে? কমন সেন্সই বলে যে একটা ছেলে বেটার পারবে, তাই না? বেটার পারবে, একটা 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 লাকড়ি ফাড়বেন আপনি, এটা কে বেটার পারবে? এটা কমন সেন্স বলে যে একটা ছেলে পারবে? এটা কিন্তু দুনিয়ার কোথাও বিতর্ক নেই। এটা এখনো কি মেয়েদের সিট ছেড়ে দেয়? কাফিরাও ছেড়ে দেয়, অন্য একটা আদবে ছেড়ে দেয়। কেন ছেড়ে দেন মেয়েদের? দেখেন, মানে একজন লেডি আর্মিতেও আছে, দেখেন একজন একজন ক্যাপ্টেনের ওয়াইফ গেল জেনারেল উঠে দাঁড়ায় যায়, কেন দাঁড়ায় যায়? ব্যাক অফ মাইন্ড ওই জিনিসটা আছে যে তাদের, তারা উইকার দেন আস ফিজিক্যালি, এটা অস্বীকার করে করেন। আপনি একদম মানে ডাক্তার, যিনি এখানে ডাক্তার আছেন নাকি, কেউ ডাক্তারে দেখেন, ডাক্তারে দেখেন যে আপনার স্ট্যাটিস্টিক্স গুলো দেখেন কোথায় কি আছে, ব্রেন সেক্স বইটা পড়েন দেখেন কোথায় কি আছে। তাহলে রোল গুলো আলাদা আমাদের, এইটা প্রথমে একনোলেজ করতে হবে। আল্লাহ আমাকে যে রোলে বানিয়েছেন তাকে একটা রোলে বানিয়েছেন, দুইটাই ইম্পর্টেন্ট, দুইটা ছাড়াই পৃথিবী চলবে না, কিন্তু দুইটার রোলগুলো আলাদা। তারপরে জানতে হবে যে কাকে কি রোল দিয়ে বানাইছে। রাসূল সাহেব একটা হাদিস আছে যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সবচেয়ে প্রিয় কে পৃথিবীতে, উনি বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারপরে জিজ্ঞেস করা হয়েছে দেন হু বা দেন হু, উনি বলছেন তার বাপ। ছেলেদের ভিতরে তাহলে আবু বকর, মেয়েদের ভিতরে বা দুনিয়ার ভিতরে আয়েশা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে মর্যাদাবান, বা উনি বর্ণনা করতে গিয়ে বলছেন সবচেয়ে মর্যাদাবান মেয়ে কারা, মহিলাদের ভিতর কারা, উনি চারজনের নাম বলছেন। সেই চারজন ছিলেন খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম এবং আসিয়া। এই চারজনের ভিতর কমন কি ছিল? দে রেজড গ্রেট চিলড্রেন, নিজের হোক বা পালন পালন করছেন, একজন পালন করছেন, বাকিরা নিজের কি করছেন, এমন মানুষ তারা বড় করছেন যারা গ্রেট, যারা বিশাল কিছু, বিশেষ কিছু। তাহলে তাদের মাহাত্মটা ওইখানে যে তারা তাদেরকে রেজ করছে। এই পারপাসটা ডিফিট করে আর যা কিছু করেন সেটা হয়ে গেল কিরকম আপনার, যে আমার একটা গাড়ি আছে বিএমডাব্লিউ গাড়ি, এটার পাওয়ার উইন্ডো আছে, এটার এসি আছে, এটা অনেক কিছু আছে, কিন্তু গাড়িটা চলে না। আপনি গাড়িটা কিনবেন? কোনোদিন কিনবেন না। আমি সব গুণ বর্ণনা করে লাস্টে বললাম যে গাড়িটা কিন্তু চলে না, আপনি বলবেন এটা কোনো গাড়ির জাতি না, এটা তো স্ক্র্যাপ। এই পারপাসটা ডিফিট করে আপনি যত বড় ইন্টেলেকচুয়াল হবেন, যেখানে যা জ্ঞান অর্জন করবেন আপনার ষোলো আনাই মিশা, দিস ইজ দ্য সোল পারপাস। এই জন্য বহু হাদিসে পাবেন, আজকে যেটুকু বলতেছিলাম যে আজকে ওই মজলিসে পড়তেছিলাম সূরা আযাবের হাদিস, রাসূল সাল্লামের ওয়াইফদেরকে আল্লাহ ইন পার্টিকুলার বলছেন, অল মুসলিমস ইন জেনারেল, ঘরে থাকাটা মেয়েদের জন্য একটা পজিটিভ জিনিস, ঘরে থাকাটা ইট সেলফ, শুধু ঘরে আসে এটা। পুরুষদের জন্য আমি বললাম যে টু সাম এক্সটেন্ট পুরুষদের জন্য, যদি আমি আদারওয়াইজ বেটার কিছু বাইরে গিয়ে না করি। এখন মেয়েরা দিন শিক্ষা করতে কতদূর কি করবে, কোথায় যাবে, রাত্রে আটটার সময় কি রিক্সায় করে একলা ফিরবে দিন শিক্ষা করে? না ফিরবে, রাত্রে একটার সময় ফিরবে না। বাচ্চা চাকরের কাছে দুধ খাইতেছে, চাকরে চাকরের গল্প শুনাইতেছে, চাকরগিরি গল্প, চাকর স্টাইলের গল্প, বা তার যেসব সেই বেদাত মিলায় শুনে, আপনি কি দিনের মজলিস করে বেড়াবেন? না করবেন না। একজন মহিলা, যে এজি মামু সাহেবের ওয়াইফ, উনি লিটারেলি কনসার্ন যে ওনার বাচ্চাকে, উনি তখন পার্টি টাটি করতেন, ওনার হাজব্যান্ড তো এয়ারফোর্সের চিফ ছিলেন একসময়, তারপর একসময় মিনিস্টার ছিলেন, পার্টি পুটি খুব ফার্স্ট লাইনে বড় হয়েছেন ওনার, আবার থাকছেন বাচ্চার কাছে, বাচ্চারা একে হয়ে গেছে নিশের কাছে, বমি করছে বাচ্চা, ওই ওই বমি বাচ্চাকে খাওয়াইছে, তার বাচ্চাকে কাজের মেয়ে, খা করছিস কেন এখানে বমি? আপনি কি চান আপনার বাচ্চা এবার বড় হোক? হেল্পিং এর জন্য কাজের মেয়ে রাখা এটা একটা জিনিস, বাট দ্যাট শুড বি সুপারভাইজ, তাই না? কিন্তু আপনি কি তার হাতে ছেড়ে দিবেন ইন দ্য নেম অফ দিন শিক্ষা? আমি হালাকা করে বেড়াই দিচ্ছি সারা দেশে, অথবা আমি হালাকা অ্যাটেন্ড করে বেড়াই দিচ্ছি সারা দেশে, আর আমার বাচ্চা বাই চাকর, অফ চাকর অ্যান্ড ফর চাকর বড় হয়েছে, বা চাকর বলতে আমি তুচ্ছতা ছিল করতেছিলাম, যাদের দিনের জ্ঞান নেই তাদের হাতে বড় হয়েছে,
তার চেয়ে তো বেটার আপনি আরেকটা বিয়ে করাটা বেটার। যে মর্মন বলছিলাম আমি, যে মর্মন এক মহিলা খুব ফেমাস ডাক্তার আমেরিকাতে, সে বলছে তার হাজবেন্ডকে সে বিয়ে দিছে আরেকটা আনঅফিসিয়াল বিয়ে, অফকোর্স কারণ আমেরিকা তো অফিসিয়াল বিয়ে হয় না দুইটা। বলছে অ্যাটলিস্ট আমি জানি যে একটা মায়ের কাছে ফিরতেছে আমার বাচ্চাটা স্কুল থেকে, পেইড বেবি সিটারের কাছে না, যে ইচ্ছা মতো পর্নোগ্রাফিক গল্প বলবে, খারাপ কথা শোনাবে, খারাপ শিক্ষা দিবে, গাল শিখাবে, আর আমারও গাল দিবে উল্টা, যে রেখে গেছো আমার কাছে অথচ তার আমি পে করব। তার চেয়ে আমার হাজবেন্ডকে আমি বিয়ে দিছি আরেকটা, যে আমি একজন কি সার্জন আর কি, খুব নাম করা উনি, কোন স্পেশালিস্ট থাকে না সারা দেশে এক নামে চিনে, আমার এই টাইমটা যেহেতু হিউম্যানিটির জন্য আমি দিতেছি, অ্যাটলিস্ট আমার হাজবেন্ড একটা ভালো মানুষ, আরেকজন তারা শেয়ার করলো এবং আমার বাচ্চাগুলো একটা মায়ের কাছে বড় হল। যদি অতই সমস্যা হয় একটা মা নিয়ে আসেন ঘরে, কিন্তু ডোন্ট নেগলেক্ট দিস এক নম্বর ডিউটি। বিএমডাব্লিউ গাড়ি ওই গাড়ি হয়েন না যে গাড়ি চলে না, আর সবকিছু করে গাড়ি, বাচ্চা রেস করাটা হচ্ছে সো ইম্পর্টেন্ট, সাচ ইম্পর্টেন্ট থিং, কারণ আপনার ষোলো আনাই মিশা, ইউ গেইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ লুজ ইউর সোল, যদি আপনি বাচ্চা ঠিক মতো বড় না করে যাত্রার হাতে করেন বা এই এই অংশটাকে নেগলেক্ট করেন। জ্ঞান অর্জন কতটুকু করবেন, হারামে না গিয়ে করবেন। আমি একদিন এক সালিশে গেলাম, ইসে কি নাম, বাপ মেয়ের সালিশ বনানীতে এক বাসায়, মেয়ে নাই, মেয়ে কোথায়, মেয়ে প্রাইভেট এ ইউ আইবি না এবিসিডি কিছু আছে না, ওইগুলো একটাতে আছেন, কি পড়েন উনি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, তো কখন আসবেন, রাতে সাড়ে আটটার পরে আসবে, আজকে রাতে দিন কি রাত আছেন, কিভাবে আসবেন, ও রিক্সা নিয়ে চলে আসো, একটু জায়গা তো কোনো সমস্যা নেই, কে বলছে আপনার এটা করতে, এই ইসলাম কে বলছে, এই বোরখা পড়তে কে বলছে আপনাদের, আপনার কে বলছে রাত্রে বাইরে যেতে, এই জন্য নাসিরুদ্দিন আলমানি কি বলছেন, দাওয়াত দেওয়াটা মেয়েদের কাজ না, আল্লাহ রসুল কখনো তার ওয়াইফদের পাঠান নাই, যত এখানে একটু দাওয়াত দিয়ে আসো গিয়ে ওই জায়গায় একটা হালাকা করে আসো, এটা পাঠান নাই। হ্যাঁ করতে পারেন আপনি, অ্যাজ লং অ্যাজ ইউ আর নট ওভারস্টেপিং দোজ লিমিটস, একা বাইরে যাওয়া, পরপুরুষের সাথে মিশা, বাচ্চাকে নেগলেক্ট করা, এইগুলা যতক্ষণ করবেন না আপনি করতে পারেন। কতটুকু জ্ঞান অর্জন আপনার মাস, সবাই স্কলার হইতে আমার কোনো কথা নেই, নো নট অ্যাট অল, সাবিদের ভিতরে সবাই স্কলার ছিলেন না, সাবিদের ভিতরে যিনি শাসক ছিলেন উনি স্কলার ছিলেন না, পৃথিবী কাঁপায় দিচ্ছেন কিন্তু একটা মাসলা জিজ্ঞেস করতে ইবনে আব্বাসের কাছে গেছেন, উনি তো স্কলার ছিলেন না, সাবিরা ওনাকে স্কলার মনে করতেন না, ওনাকে আমির মনে করতেন কিন্তু স্কলার মনে করতেন না, তো স্কলার সবাই হইতে আমার কোনো কথা নেই, বাট আপনাকে যে রোলের জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, ওই রোলটা যদি আপনি নেগলেক্ট করেন তাহলে আপনার ষোলো আনাই মিশা, আপনি আর বাকি দিক দিয়ে যাই হন না কেন, এটা সবসময় মনে রাখবেন। আমি নিজের চোখে দেখছি, আমার ফ্যামিলিতে একসময় এটা ছিল, আমার শালি একটা চাকরি করতো, সিএসএল এ চাকরি করতো, পড়াশোনা করছে যেহেতু অ্যাপ্লাইড ফিজিক্সে, তখন ওই অ্যাপ্লাইড ফিজিক্সে প্রোগ্রামিং ফোগ্রামিং করে ওখানে ডিরেক্টরও ছিল আর চাকরিও করতো, এখানে হাজবেন্ড আর্কিটেক্ট, বাসাতেই অফিস, ওইটুকুর ভিতরেই দুটা কাজের মেয়ের কাছে বাচ্চাগুলো রাখে বা একটার কাছে রাখে। একদিন শুনি এমন একটা গালি উচ্চারণ করতেছে যেটা ঢাকা শহরে উচ্চারিত হয় না, যেটা ওই মাইঝাটের গ্রামে উচ্চারিত হয়, আমি অবাক হয়ে গেছি, মানে সে বিরক্ত হয়ে যাচ্ছে, সেটা তার বাচ্চা, তার বাচ্চা না, একটা লিমিটের পরে সে বিরক্ত হয়ে যাবে। তো আমার শালি এই ক্লোজে কিন্তু শেষ পর্যন্ত চাকরি ছাড়া, এখন চাকরি ছাড়া এখন গৃহবধূ। তা আমাদেরকে অলওয়েজ প্রায়োরিটি সেট করতে হবে, নাইলে ষোলো আনা মিশে হয়ে যাবে। কয়টা মানুষের দাওয়াত দিছি, আমি যে আমার নিজের বাচ্চাটাকে মুসলিম হিসেবে বর্ণনা করতে পারি, আমার সারা দুনিয়া চেঞ্জ করে কি লাভ, এর জন্য তো আমি জাহান্নামে হব, এ তো আমার কাঁধে পাড়া দিয়ে বলবে জাহান্নামে যাইতে চাইছে, কিন্তু আমার ওই এক্স ওয়াই জেড এর মেয়েরে আর বোনরে আর একটু জানে ওরা ইসলাম, আর একটু বেশি জানাইলাম বা আমি আর একটু বেশি শিখলাম, সুপার নিউমারিটুকু শিখলাম, ফিকের কোন ইটা অ্যাপ্লাই করে এই এই ফতোয়াটা আসছে, এটা শিখার আমার আমার জন্য জরুর মাস না, আমার জন্য মাস কদ্দুর, উসুল সালাসা, কবরে যে তিনটা কোয়েশ্চেন জিজ্ঞেস করাবে ওইটার আনসার জন্য আমি জানি মিনিমাম, ওইটার আনসার মিনিমাম জানার জন্য আমাকে ছুটাছুটি করার দরকার নাই, আমি প্রায়োরিটি আগে ঠিক করব। এবং ওই করতে গিয়ে যে লাইনগুলো ক্রস হবে, আমাকে একদিন গ্রামীণ ফোনের এক মেয়ে ফোন করছে, বলছিলাম তো আপনাদের, ফোন করে বলতেছে সে নাসিল ভাইয়ের প্রোগ্রামে যায়, আমার ছেলের প্রোগ্রামে গুলশানে, তার হাজবেন্ড এটা পছন্দ করেন। আমি বললাম আপনি জানেন না, আপনি জানেন না, এটা ফরজ ওয়াজিব কিছু না, যে সিস্টার আপনার ওইখানে যায়, এই তো সব সিস্টার্স আর কি, যাই হোক, যে সিস্টার ওইখানে যায় সে ফিরে আসলে তার কাছে জিজ্ঞেস করে নিন আজকে কি হয়েছে, দরকার হলে একটা পেন ড্রাইভ দিয়ে দিন, ওইখান থেকে ই করে নিয়ে আসবে, রেকর্ড করে নিয়ে আসবে, হাজবেন্ড কেছেন আপনি যাবেন কেন, এটা কি ফরজ না ওয়াজিব নাসিল ভাইয়ের হালাকায় যাওয়া, বরং হাজবেন্ডে কোনো হালাকায় পাঠান, হাজবেন্ডে কোথাও পাঠান পারলে সে আসে তার কাছ থেকে দিন শিখে। এইটাই হচ্ছে আমাদের স্কলারদের মত, আমরা আলোচনা জামা যেসব স্কলারদের ফলো করি তাদের মত। সাইফুল্লাহ ভাইয়ের কাছে একদিন আরেক পারমিশন চাইছিল, যে অনেক মেয়ে পড়ে কিন্তু সে বাসায় নাই, ওস্তাদ আইসে কি পড়াবে নাকি মেয়েদের, না এটা যায় না, সাড়ে সাথে বলছেন এটা যায় না, মনে আছে না, বলছেন না আপনি যান অথবা ক্লাস ক্যান্সেল করেন, তো আমরা বুঝবো যে কোন লাইনগুলো আমরা ক্রস করতেছি। আমাদের স্কুলে দুজন টিচার, আমাদের ফখরুল খুব ভালো তাজবিদে, তার কাছে তাজবিদ দুজন না তিনজন ঠিক করবে,
আমি বলছি মাহরাম জিজ্ঞেস করছেন, মাহরাম জিজ্ঞেস করে আসেন, আপনার মাহরাম পারমিশন দেয় কিনা আগে জিজ্ঞেস করেন প্রথম, তারপরে আসতেছে অন্য ক্লজগুলো। আপনার মাহরাম না চাইতে পারে। আমার ওয়াইফ বলছিল ওস্তাদ আব্দুল আহমেদের কাছে তাজবিদ শুনতে যাও, শুনো আই ডোন্ট অ্যালাউ ইউ, আমি চাই না তুমি যাও ঘর থেকে বাইরে গিয়া ওস্তাদ আব্দুল আহমেদের কাছে তাজবিদ শিখো, তুমি তোমার ছেলের কাছে শিখো। সি স্টপড ইট, বন্ধ করে দিয়েছে, যায় নাই, আমি যেতে দিব না। সো এটা হচ্ছে ব্যাপার যে অনেক চিন্তার ব্যাপার আছে, কতটুকু করবে। আপনি হাত মোজা পা মোজা আপনি আমারই দেখা দিতেছেন না, আমি সালিশ করতে গেছি, আপনি রাতে 8:30 প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ক্লাস করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস করে ফিরতেছেন, আপনার বুঝ কিরকম বুঝ, আপনার প্রায়োরিটি কোথায়, মোটামুটি হইল নাকি নাকি আরো বলেন। হ্যাঁ না 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 এটা নিচ্ছিল না, সেলাই টেলাই শিখতে চায় ওয়াইফ, শোনেন এই সবকিছু পিছনে একটা কথা আসবে যে আমার বিএমডাব্লিউ গাড়ি এটা চলবে ফার্স্ট, এটা যদি না চলে তাহলে এটা এসি দিয়ে কি হবে, সেলাই হলো এটার এসি, সেলাই হলো এটার পাওয়ার উইন্ডো, সেলাই হলো এটার ওই লাইট বন্ধ হয়ে যায় নিজের থেকে, রিট্রেক্টেবল মিরর, বুঝছেন না, সব ঠিক আছে, এইগুলো সব অর্নামেন্ট যখন গাড়িতে চলে, কিন্তু গাড়ি যদি চলা বন্ধ করে দেয় এগুলো দিয়ে আমার কি হবে, চলা মানে হলো বাচ্চাটা আগে বড় হইতে হবে, আল্লাহর মতো করে বড় করতে হবে, সিম্পল কথা। এগুলো তো সব প্লাস পয়েন্ট, সেলাই করা শিখা প্লাস পয়েন্ট, আপনার এনিথিং অ্যাস্থেটিক্স যেগুলো আমরা বলি সুন্দর করে, ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, এটা তো সবচেয়ে হায়েস্ট ই, ইসলাম ইমান ইহসান, ইসলাম হচ্ছে নামাজ রোজা যেগুলো বেসিক জিনিস করা, ইমান হচ্ছে তার উপর একটা গড কনসিয়াসনেস সব ব্যাপারে, ইহসান হচ্ছে তার উপরে প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে আল্লাহর জন্য করবো। And that includes এই বালিশের ওষুধটা আমি এখানে দিছি একজন মেহমানের জন্য, এটা দেখে সুন্দর কাজ করা আছে দেখতে, যাতে একটু সুদিং লাগে, ফাইন। কিন্তু যদি আপনার ইসলাম নিয়ে টানাটানি করে যায় একতলা নিয়ে, তিনতলা দিয়ে কি হবে, আমার আমার গাড়ি চলে না, আমার পাওয়ার উইন্ডো দিয়ে কি হবে, এই হচ্ছে ব্যাপার আর কি। এই প্রায়োরিটি ঠিক করতে পারলে ইনশাল্লাহ সব ঠিক থাকবে। আবার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।